বিসমিল্লাহ রহমান ইব্রাহিম রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী কেরানীগঞ্জে দু হাজার সালের এগারো ও বারো জানুয়ারি দুই দিন ব্যাপী ঐতিহাসিক তফসিলুল কুরান মাহফিল অনুষ্ঠিত হয় উক্ত মাহফিলে প্রধান বেহমান হিসেবে উম্মতে মোহাম্মদীর মর্যাদা সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও আলোড়ন সৃষ্টিকারী প্রখ্যাত মুফাসিরে কোরআন মুফতি নুরুজ্জামান নোমানি ঢাকা ভিডিও পরিচালনার সম্পাদনা ও প্রযোজনা আলী আহমদ ধারা বর্ণনায় আমি অ্যাডভোকেট আজহারুল ইসলাম রনি পরিবেশনায় তহজিব সেন্টার রাজশাহী মোবাইল শূন্য এক সাত এক দুই শূন্য ছয় চার শূন্য তিন তিন السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يدلله فلا هادي له. ونشهد ان سيدنا ونبينا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الَّذِي أَرْسَلَهُ بِالْحَقِّ بَشِيرًا وَنَذِيرًا وَدَاعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وَسِرَاجًا مُنِيرًا أَم

الرَّجِيم بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم أَلَا إِنَّ أَوْلِيَاءَ اللَّهِ لَا خَوْفٌ عَلَيْهِم وَلَا هُمْ يَحْزَنُونَ قَالَ اللَّهُ تَعَالَى إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على وعلى ال ابراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم.

دے, دے یا الہی مدینہ کیسی بستی ہے دن مولا تیرے رحمت برستی ہے

بكماله كشف الدجا بجماله حسنت جميع صلوا عليه قرن لا اله الا الله لا اله

আসমান বলে কাল্লা জমিন বলে কাল্লা আল্লাহ কয়জন চিৎকার মেরে আওয়াজ করে বলুন আল্লাহ কয়জন কোন আমার সমস্যা আসমান বলে এ কাল্লা জমিন বলে পশু পাখি বলে এ কাল্লা

জিকির কর মুমিনগণ জিকিরে মোজাইয়া মন জিকির কর মুমিনগণ জিকিরে মোজাইয়া মন জিকিরে হয় দিলর ওশোন ঈমানের সাথে هؤلاء مَرَانَ لا إله إلا إله لا إله لا إله إلا الله محمد رسول الله. সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ আব্দুর রশিদ শিকদার উপস্থিত এই মাহফিলের সম্মানিত ওলামায় কেরামগণ ইসলাম প্রিয়তা তাওহیدی জনতা মুসলমান ভাইরা আমার পদ আড়ালের। মা ও বোনেরা আলোচনা শুরুতে আমি নুরুজ্জামান নুমানি আপনাদেরকে জানাচ্ছি অন্তরে অন্তঃস্থল থেকে প্রাণ আল্লাহ সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মহান আল্লাহ পাগরে শাহী দরবারে অসংখ্য অগণিত কালেমা দর্শক ওরা দেয় করছি যে আল্লাহ তাবারকালা আমাদের সবাইকে এই বীরবাগর এলাকাবাসীর উদ্যোগে এই কেরানীগঞ্জে দশম বার্ষিক দুই দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজকের প্রথম দিনে যে আল্লাহ আমাদের সবাইকে আসার এবং বসার পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথাবার্তা বলার জন্য শোনার জন্য বুঝার জন্যে আমল করার জন্য সুবর্ণ সুযোগ করে দিয়েছেন এজন্য আমরা মহিয়ান করিয়ান সর্বশক্তিমান পরম করুণাময় আহকামুল হাকিমিন আল্লাপ দরবারে শুক্রিয়া দেয় কণ্ঠে চিৎকার মেরে আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ সেই সাথে আরো সুক্রিয়া দেয় করি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আখিরে জামানের পয়গম্বর তাজ মদিনা নুরে মদিনা ফখরে মদিনা আহমদ মুজদবা মোহাম্মদ মুস্তফা প্যারে নবী হয়াতবী জিন্দা নবী নূর নবী বিশ্ব নবী রহমতুল্লিলমিন রসুল করিম সাল আলাইসাল্লাম বাইরে আমার যেই নবীকে সৃষ্টি করে না হলে আল্লাহ রব্বুল আলমিন গোটা বিশ্ব ভুবনে যার রিমাণ জিনিসও সৃষ্টি করতেন না ঠিক না বেঠে আর একটু জোরে বলেন ঠিক না সৃষ্টি করার কারণে আল্লাহ রব্বুল আলামিন গোটা সৃষ্টি করেছেন আজকে আমরা সবাই হয়েছি সেই নবীজির উম্মত আরেকটু জোরে বলেন সেই নবীজির উম্মত এতে আমরা সবাই খুশি বেজার খুশি আরেকটু জোরে বলেন খুশি না বেজার আসেন আমাদের খুশিটা আমাদের জবান দিয়ে প্রকাশ করব সবাইকে কি রাজি আছেন এমন একটা আওয়াজ করব যে আওয়াজটা বীর বাগুয়ের জমি থেকে হাজার হাজার মাইল অতিক্রম করে সুদূর মদিনাতুল মুনাভরায় মদিনার মসজিদে নববীর দক্ষিণ এবং পূর্ব খরনারে বাবে জিব্রাইল এবং বাবে বাকি নামক দুই দরজার মাঝখানে মেহরব শরীফ মিম্বার শরীফ সংলগ্ন পৃথিবীর জীবন্ত জান্নাত রিয়াজুল জান্না বেহেস্তের বাগান সংলগ্ন আম্মা জান হজরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফে যেখানে আবু বকর সিদ্দিক ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মতো মহান দুই বন্ধুকে বুকে নিয়ে কোলে নিয়ে মদিনার সবুজ গম্বুজের নিচে ইয়ামনি চাদর দিয়ে দয়ার সাগর নবী রাহমাতুল লিল আলামিন ঘুমিয়ে আছেন উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন সেখানে অবস্থানরত সরাসরি আশেখে রসুলদের সালামের জবাব দিতেছে বাইরে আমার সেই রহমতের নবীর রহমতি করণ মুবারকে আপনার আমার সুক্রিয়ার আওয়াজ কানা পৌঁছে যাক আমরা সবাই চাই কি চাই না আর একটু জোরে বলেন চাই কি চাই না চিৎকার মেরে সবাই বলেন আলহামদুলিল্লাহ বাইরা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে অত্যন্ত মহব্বত করেন ভালোবেসেন ঠিক না ঠিক আল্লাহ বাক যদি আমাদেরকে ভালো না বাসতেন আজকের এই সুন্দর কোরআনের মাহফিলে হাদিসের মাহফিলে নবীজির শান মানের মাহফিলে আল্লাহ পাঁচের জিকির আসকারের মাহফিলে আমাদেরকে আসার সুযোগ করে দিতেন মাহফিল ছোট হোক বা বড় হোক এটা দেখার বিষয় না যেখানে কোরআন হাদিসের আলোচনা হবে ওই জায়গাটার গুরুত্ব ফজিলত আসা আসে না নাই আর একটু জোরে কোনো আসে না নাই বাইরে আমার বন্ধুরা আমার শের খুদা আসাদুল্লাহ গালিব এই পৃথিবীর কাফিরদের জন্য আল্লাহ রব্বুল আলামিন যারে বাঘ বানায়া সিংহ বানায়া প্রেরণ করেছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন মাজালিসুল ইলমি হিয়া রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ যারে কোন সুবহানাল্লাহ বাইরে আমার বন্ধুরা আমার আল্লাহর নবী বিশ্ব নবী রহমতুল্লিলাম বলেন দুনিয়ার মানুষেরা রে যেখানে কোরআন থেকে আলোচনা করা হয় হাদিস থেকে আলোচনা করা হয় আল্লাহ এবং বিশ্বনবী রহমাতুল্লীলা আলমিনের মান নিয়ে আলোচনা করা হয় কোরআন হাদিসের বরকতি আল্লাহ এবং বিশ্বনবী রহমত উল্লীলা আলমিনের সানো মানের আলোচনার বরকতে সঙ্গে সঙ্গে ওই জায়গাটা বেহেস্তের বাগানে রূপান্তরিত হয়ে যায় বীরবাগের আওয়াজ করে বলুন আমরা এখন কোথায় বসে আছি বলেন বাগানে একটু জোরে বলেন কোথায় এখন আপনারাই বলেন বেহেস্তের বাগানে সবাইকে বসতে পারে বেহেস্তের বাগানে সবাই বসতে পারে না শুধুমাত্র আল্লাহ রব আলীন যাদেরকে জান্নাতি মানুষ হিসাবে কবুল ও মঞ্জুর করে নিয়েছেন শুধুমাত্র তাদের পক্ষেই বসা সম্ভব

حور و غلمہ جتنے نیام دہائے تو سب سے بہتر نیام تھے دیدارے تو جنت و دوزخ سے یا کیا کروں عرضو ہے مئی تو جہے دیکھا کروں جرہاں اللہ اکبر جرہاں اللہ والا جرہاں اللہ ارپریمی جرہاں ایک قوت اللہ کے والو بخش ہے اللہ کے پیتے چاہے তারা শুধুমাত্র আল্লাহর ভালোবাসা কোন দিকে কোন পথে কোন মতে সেইটাই তালাশ করে বেড়ায় আর যারা আল্লাহ জান্নাত জাহান নামনিয়া নিয়ে তাদের মনের মধ্যে কোনো ফিকিরি নাই চিন্তা নাই ঠিক না বেটি আল্লাহ টার্গেট হচ্ছে আমি আল্লাহকে চাই কারণ আজকে বাংলাদেশের কোন মানুষ যদি আজকে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সম্মানিত প্রেসিডেন্টের সাথে যদি সম্পর্ক হয়ে যায় তার কোনো অভাব আছে তার কোনো টেনশন আছে দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর সাথে সম্পর্ক তার তো বাংলাদেশ ঠিক না বেটি তো আমরাও যদি আল্লাহর সাথে সুসম্পর্ক কায়েম করতে পারি স্থাপন করতে পারি তাহলে আল্লাহর সমস্ত নিয়ামত তো আমাদের জন্য নেই ঠিক না বেটি তো আল্লাহর ভালোবাসা আমাদের উপরে আসে না নাই আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসেন পাশাপাশি গোটা বিশ্ব ভুবনের মধ্যে যাকে সবচাইতে বেশি মহব্বত করেন ভালোবাসেন তিনি কে মোহাম্মদুর রসুল্লাহ সালাহু আলাইহাল্লাম আল্লাপ ইচ্ছা করলে আমাদেরকে মুসা নবীর উম্মত ঈসা নবীর উম্মত আদম নবীর উম্মত নুহ নবীর উম্মত অন্য যে কোনো নবীর উম্মত বানিয়ে নিতে পারতেন কিন্তু অন্য কোন নবী এবং রসুলের উম্মত না বানিয়ে আল্লাহ যাকে বেশি محبت করেন ভালোবাসেন সেই সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মত বানিয়ে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন ঠিক না بیٹি আমরা যে বিশ্ব নবীর উম্মত হয়েছি যুবক ভাইরা মربی বাবারা আওয়াজ করে বলুন এ থেকে আমাদের লাভ না লস আর একটু জোরে কোন লাভ না লস

বাইরে আমার বন্ধুরা আবার আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা যতক্ষণ পর্যন্ত আমি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জান্নাতের মধ্যে প্রবেশ করব না ততক্ষণ পর্যন্ত আল্লাহ রবুল আলামিন সমস্ত নবীদের জন্যে জান্নাত হারাম করে দিয়েছে ইন্নাল জান্নাতা আলাল আমবিয়া দেখেন আমরা কোন নবির উহ্মদ রসুল বলেন আমি জান্নাতে না গেলে সমস্ত নবীদের জন্যে জান্নাত হারামা তাহলে কি বুঝা গেল সমস্ত নবীদেরই চাইছে আমাদের নবীর শান মান বুজুর্গী কম না বেশি আরেক জোরে বলেন সব মানুষের সেরা মানুষ নবীজি আমার কন্যা না সব মানুষের সেরা মানুষ নবীজি আমার প্রেমের বাউজেলে দাও দাও প্রেমের বাউজেলে দাও দাও হৃদয়ে আমার সব মানুষের শেরা মানুষ নবী যে আমার বাইরে আমার বন্ধুরা আমার আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা যেমনি ভাবে আমি রাসূল জান্নাতে না গেলে समस्त নবীদের জন্য জান্নাত হারাম ঠিক তেমনি ভাবে ওয়াহুররিমা দালাল উমামি হাত্তা তাদখুলাহা আলা উম্মতি দুনিয়ার মানুষেরা রে যতক্ষণ পর্যন্ত আমার উম্মতেরা জান্নাতে প্রবেশ করবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বুল আলমীর সমস্ত নবীর অঙ্গতের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছে আর একটু জোরে কন্যা সুবাহর আল্লাহ তাইলে সম্মানিত বীর বাগরের বাইরা কি বুঝলেন এই মাহাবিলের মধ্যে শুরুতে কি বুঝলেন সমস্ত নবীদের চাইতে যেমনি ভাবে আমাদের নবীর ইজ্জত বেশি ঠিক অনুরূপ ভাবে সমস্ত নবীর উন্মতের চাইতে বিশ্ব নবীর উন্মতের দাম সব চাইতে আপনারা খুশি না বেজার আর একটু জোরে এখন খুশি না বেজার শুক্রিয়া আদায় করে দরকার আছে না নাই যারা এখন আলহামদুলিল্লাহ আমার বাইরা বিশ্বনবীর উন্মতের এত পাওয়ার বিশ্বনবীর উম্মতের এত মর্যাদা বিশ্বনবীর ব্যক্তি সত্যিকারের উন্মত হতে পেরেছে উনি যদি কোন মজলিসের মধ্যে যায় আমার বাইরা বাতিলের জবান বন্ধ হয়ে যায় ঠিক না ভাই ঠিক কেন কারণ ওর মধ্যে নবীর প্রেম আছে নবীর ভালোবাসা আছে আর যেই ব্যক্তির অন্তরে আমার নবীর ভালোবাসা আছে ওই ব্যক্তিকে ভালোবাসেন কে আর এক বলেন কে আল্লাহ আমার ভাইরা আল্লাহ তো বলছেন চিন্তিত হয় না তোমরা বিষণ্ন হয় না ও আং তুমুল আলাউ না তোমরাই বিজয়ী হবে ইং কুম যদি তোমরা মোমেন হতে পারো ইমানদার হতে পারো জোরে বলেন সোভান মুমিন হতে চাই না চাই না আগে বড় আমার ভাইরা মুমিন হতে হলে শুধু মুমিন হতে চাই এই কথা বললেই কি মুমিন হওয়া যাবে যাবে না আমার ভাইরা মুমিনের সঙ্ঘ কুরআনুল কারীমে অন্য আয়াতে আমার আল্লাহ বলেন ইন ইনকুম তুহিব্বুল্লাহ ফাত্তাবিউনি

তাহলে কি বুঝলেন আল্লাহর ভালোবাসা পেతే হলে নবীর ভালোবাসা দরকার আছে না নাই আল্লাহর ভালোবাসা নবীর ভালোবাসা যার অন্তরে আছে ওই ব্যক্তির চাইতে ক্ষমতাশালী পৃথিবীর মধ্যে আর কে আছে না ইহুদীদের মজমা এইরকম ইহুদীদের একটা ওয়াজের ফেন্ডেল ওয়াজের আয়োজন আজকে যেমন আমরা মুসলমানদের ওয়াজের আয়োজন ঠিক এইরকম ভাবে ইহুদীদের বিশাল একটা ওয়াজের আয়োজন শুরু হয়ে গেল ইহুদি পণ্ডিত আলোচনা করতেছে বাইরে আমার বন্ধুরা আমার সুন্দরভাবে আলোচনা করতে করতে হঠাৎ করে জবান বন্ধ হয়ে যায় বাইরে আমার বন্ধুরা আমার আজকে যেমনি ভাবে আমি ওয়াজ করতেছি আপনারা সবাই বসে বসে শুনতেছেন হঠাৎ করে যদি আমার জবান বন্ধ হয়ে যায় আপনারা আশ্চর্য হবেন কিনা হ্যাঁ যে হুজুরের জবানটা বন্ধ হইল কেন কারণটা কি যখন ইহুদি পণ্ডিতের বক্তার জবান বন্ধ হয়ে গেল কথা মুখ থেকে বের হইতেছে না সবাই আশ্চর্য হয়ে গেল কিছুক্ষণ পরে বলে ও পণ্ডিত মশাই কি হয়েছে ওয়াজ করেন না কেন ওয়াজ চলে না কেন ওয়াজ বন্ধ কেন ভাইরা আমার বন্ধুরা আমার ইহুদি পণ্ডিত ডাক দিয়া কয় ও আমার বাইরা আল্লাহর কসম করে বলি আমার মনে বলতেছে যেই ফেন্ডেলের মধ্যে বইসা আমি ওয়াজ করে দিচ্ছি এই ফেন্ডেলের মধ্যে आखिरी জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একজন উম্মত প্রবেশ করে ফেলেছে আল্লাহর পক্ষম করে বলি উম্মতে মুহাম্মাদি এই ফেন্ডেলের মধ্যে প্রবেশ করবার কারণে আমি ইয়াহুদি পণ্ডিতের জবান বন্ধ হয়ে গেছে সবাই কয় উম্মদে মোহাম্মদে ঢুকছে চিন্তা করেন না আল্লাহর কসম উম্মদে মোহাম্মদের মাইরে ফেলা বলা হত্যা করে ফেলবো ও ভাই আওয়াজ করে বলুন না আল্লাহর সত্যিকারের বান্দাকে নবীর সত্যিকারের উম্মতকে মারতে পারে পৃথিবীর মধ্যে এমন কোন শক্তি আছে কি ওরা না জানলেও ইহুদি পণ্ডিত জানে বাইরে আমার বন্ধুরা আমার ইয়াহুদি পন্ডিত ডাক দিয়া কয় না ওরে হত্যা করা লাগবে না যা করার আমি করব ডাক দিয়া গোম্মদ মোহাম্মদী তুমি কোন জায়গায় বসাছো আর একটা মুহূর্ত বিলম্বনা করে তাড়াতাড়ি আমার সামনে হাজির হয়ে যাও বাইরে আমার বন্ধুরা আমার এই কথা বলতে না নাবদ্যে একজন আল্লাহর বান্দা ইহুদি পন্ডিতের সামনে হাজির হয়ে যায় দাঁড়িয়ে যায় লক্ষ্য করে দেখে যেই লোকটা ইহুদি পন্ডিতের সামনে দাঁড়ায়া গেছে ওই লোকটার কেউ না জামানার শ্রেষ্ঠ ওলি সুলতানুল الاولিয়া আল্লাহর ওলি হযরত

আমি তোমারে কয়েকটা প্রশ্ন করব মেহরবানি করে দয়া করে উত্তর দাও আমার প্রশ্নের জবাব তুমি আমাকে দিবে কিনা বাইরা আমার বন্ধুরা আমার আওয়াজ করে বলেন না মুসলমান ভয় করবার জাতি নাকি বাইজিত বলে তুমি কয়টা প্রশ্ন করবা যত মনে চার কসম আমি তোমার সব প্রশ্নের উত্তর দিব তবে আমাকে কথা দিতে হবে তুমি আমাকে যত মনে চায় প্রশ্ন করবে আমার কোনো আপত্তি নাই তবে আমি তোমাকে মাত্র সর্বশেষে তোমার প্রশ্ন যখন শেষ হয়ে যাবে আমি তখন তোমাকে মাত্র একটা প্রশ্ন করব আমাকে কথা দাও আমার একটা প্রশ্নের উত্তর তুমি দিবে শ্রোতারা বলতেছে অসুবিধা কি আপনাকে যত মনে চায় প্রশ্ন করবে আর আপনি উত্তর দিবেন আর আপনার একটা প্রশ্নের উত্তর উনি দিবে না এটা তো হতেই পারে না অবশ্যই দিবে না দিলে আমরা বুঝ বুঝবো আলহামদুলিল্লা বলতে সে যদি না দে তখন কে বুঝবে আমরা বুঝব বাইরা আমার বন্ধুরা আমার প্রশ্ন উত্তর বর্ব শুরু হয়ে গেল ইহুদি পণ্ডিত ডাক কয় বাইজি সর্বপ্রথম আমি তোমার কাছে প্রশ্ন করতে চাই সেই এককটি যার কোনো দ্বিতীয় নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সেই এককটি যার কোনো দ্বিতীয় নাই আমাকে বল বাইরে আমার বন্ধুরা আমার আল্লাহর অলি হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় ইহুদিরে সেই একক হচ্ছেন আমার আল্লাহ আল্লাহ কয়জন একজন আর গণ আল্লাহ কয়জন আমার আল্লাহ বলেন ইন্না নি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা আবুদুনি ওয়া আকিমিস সালাত লি বাইরে আমার বন্ধুরা আমার আল্লাহ নিজেই ওয়াজ করেন আপনি কি বলবেন আমি কি বলবো আল্লাহ নিজেই বলেন ইন্নানি আনাল্লাহ ও দুনিয়ার মানুষেরা আমি স্বয়ং আল্লাহ ইন্নানি আনাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি আমি আল্লাহ সারা তাম পৃথিবীর মধ্যে আর কোন খালিক নাই মালিক নাই আর কোন মাবুদ নাই ফাবুদনি অতএব দুনিয়ার মানুষেরা রে যদি দাস অসত্য আনুগত্য বন্দেগি কারো করতে হয় শুধুমাত্র তোমরা আমি আল্লাহ পাকের বন্দেগি কর আমরা বন্দেগি কার করব আর একটু জোরে বলেন আল্লাহ ছাড়া কেউ আছে যদি আল্লাহর সাথে কাউকে শরিক করা হয় এটা হচ্ছে সবচাইতে বড় গোনা শিরিক এটা কি আর একটু জোরে বলেন এটা কি এটা হচ্ছে শিরিক বাইরে আমার বন্ধুরা আমার আল্লাহর পরিচয় আল্লাহ রুনা নিজে কুরআনুল করিমের মধ্যে দিয়েছেন ভাবে দিয়েছেন সুরাই কুরআনের সাথে কোন আল্লাহু আহাদ আল্লাহু সুমাদ লম ইয়ালিদ ওয়া লম ইয়ুলাদ ওয়া লম ইয়াকুল্লাহু আহাদ ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ বলেন ও বিশ্বনবী রাহমাতুল্লিনাআমিন আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিন আমি আল্লাহ রব্বুল আলামিন এক এবং একক আল্লাহু সুমাদ আমি আল্লাহ কারো মুখাপেক্ষী না লামিয়ালিদ ওয়ালামিউলাদ আমি আল্লাহ রব্বুল আলামিন কাউরে জন্ম দেই নাই আমারও কেউ জন্ম দেয় নাই ওয়ালামিয়া কুল্লাহু কুফুওয়ান আহাদ বিশ্ব বনে যা কিছু আছে কোন কিছু আমি আল্লাহ রব্বুল আলামিনের সমতুল্য এবং সমকক্ষ হতে পারে না আল্লাহ কয়জন একজন বাইরে আমার বন্ধুরা আমার এবারে বলতেছে ও বাইজিদ আমি তোমার কাছে জানতে চাই সত্যি করে বলো সেই দুই কি যার কোন তিন নাই আলহামদুলিল্লাহ কোন না কি প্রশ্ন করছে সেই দুই কি যার কোন তিন নাই প্রথম প্রশ্ন করছিল কি সেই এক কি যার কোন দুই নাই দুই নম্বর প্রশ্ন সেই দুই কি যার কোনো তিন নাই বাইরে আমার বন্ধুরা আমার আল্লাহর ওলি বাইজিদ বুস্তামী রাহমাতুল্লাহি আলাইহি বলে ও পণ্ডিত মহাশয় আপনি শুনেন সেই দুই হচ্ছে রাত एवं দিন সুবহানাল্লাহ রাত एवं দিনেরmaskhane আর কিছু আছে আরে হুজুরগণ আছে বাইরে আমার বন্ধুরা আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন الله الذي جعل لكم الليل لتسكنوا فيه والنهار مبصرا إن الله لذو فضل على الناس ولكن أكثر الناس لا يشكرون. الحمد لله. আল্লাহু লাযী জআনালকুমুল লাইলা লিতাসকুনু ফীহ আল্লাহ পাক রাতকে দিয়েছেন আমাদের জন্য শান্তির জন্য আরামের জন্য ঠিক না بیٹিয়ে ঠিক রাতের বেলা আমরা ঘুমাই না ঘুমাই না ঘুমাইলে মজা লাগে না লাগে না মজা লাগে ঘুমানো দরকার আছে শক্তি আছে কিন্তু এমন মজা লাগানো যাবে না যেই মজা লাগাইলে ফজরের নামাজ মিস হয়ে যায় ঠিক নামাজ পড়া লাগবে না লাগবে না ঠিক বাইরে আমার বন্ধুরা আমার আল্লাহর নবী বিশ্ব নবী রহমতুল্লিল আলমিন বলেন ও দুনিয়ার মানুষেরা যেই ব্যক্তি এশার নামাজ আদায় করে আরামের বিছানায় পিঠ লাগাইয়া ঘুমায় থাকবে এশার নামাজ পড়ার বরকতে আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তির আমল নামার মধ্যে অর্ধেক রাত্র নফল নামাজ আদায়ের সব দিয়ে দিবে আর যেই ব্যক্তি এশার নামাজ আদায় করে ঘুমায় যথা সময়ে মুয়াজ্জিন যখন ফজরের আজান দেয় ঘুম ভেঙে যায় ঘুম থেকে উঠে যেই ব্যক্তি ফজরের নামাজ আল্লাহর ঘরের মধ্যে যাইয়া জামাতের সাথে আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো আমার বান্দাদেরকে বলে দিন আপনার উম্মতদেরকে বলে দিন এশা এবং ফজর জামাতের সাথে আদায় করবার কারণে ওই ব্যক্তির আমল নামায় যদিও ঘুমিয়েছিল আমি

আল্লাহ বলেন রাত দিয়েছি আমি তোমাদেরকে আরাম আয়েশের জন্য ঘুমাইবার জন্য আর দিন দিয়েছি আমি আল্লাহ ওয়ানহার মুবসিরা তোমরা দেখবে ঘুমাবে না কাজ কর্ম করবে ইনকাম করবে সব কিছু করবে এইগুলার জন্য আমি আল্লাহ দিন দিয়েছি আওয়াজ করে বলো রাত এবং দিনের মাসকানে আর কোনো কিছু আছে আর একটু ধরে কোন আছে পণ্ডিত বলে ও বাইজিদ আমাকে বলো এমন দুই কি যার কোনো তিন নাই বাইজিদ বলে সেই দুই হচ্ছে রাত এবং দিন এর মাঝখানে আর কোনো তিন নাই জোরে বলেন আল্লাহু আকবার ভাইরা আমার বন্ধুরা আমার দিলের কান লাগায় শুনেন কষ্ট হইতাছে তিন নম্বর প্রশ্ন ও বাইজিদ তোমার কাছে জানতে চাই ওই তিন কি যার কোনো সার নাই প্রথম প্রশ্ন যার কোন দ্বিতীয় নাই দুই নম্বর প্রশ্ন দ্বিতীয় কি যার কোন তৃতীয় নাই তিন নম্বর প্রশ্ন ওই তৃতীয় কি যার কোন চতুর্থ নাই যেরকম আলহামদুলিল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার বাইজুই মুস্তামি দেরি করে না সঙ্গে সঙ্গে উত্তর দেয় ওই তিন হচ্ছে এক নম্বর লৌহা দুই নম্বর কলাম তিন নম্বর কুরসি যার মধ্যে কোনো উচ্চতর তো নাই সুভাগ আরন্দ কি বলছে লৌহা কলাম কুরশি লৌহারের নাম শুনছেন জ্যান একটা তম একটা তম বন্ধুরা আমার দুনিয়াতে কোরআন নাজিল করার আগে কোনো এক জায়গার মধ্যে কোরআন শরীফ জমা ছিল না ছিল না আর একটু জোরে ছিল কি ছিল না আমার বন্ধুরা আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষের আরে দুনিয়ার মধ্যে কোরআন শরীফ নাজিল করবার আগে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে আমি কোরআন শরীফ জমা করে রেখেছিলাম যেই জায়গার মধ্যে রেখেছিলাম ওই জায়গার নাম লোহে মাহফুজ যারা কোন সুবহানাল্লাহ শুধু কোরআন শরীফ না গুটা সৃষ্টি জগতের ভাগ্য সব কিছু এই লোহে মাবুজের মধ্যে সংরক্ষণ করা আছে বলবেন কিভাবে আজকে মেমরি কার্ড তারপর পেন ড্রাইভ আমরা চিনি না চিনি না আরে হুজুরে বলেন আমার ভাইরা মেমরি কার্ড 16 জিবি 4 জিবি 2 জিবি 1 জিবি তারপরে 32 জিবি 64 জিবি এরকম আছে না নাই আছে হার্ড ডিস্ক আছে এম টু এই রকম বিভিন্ন ক্ষমতা সম্পন্ন আছে না নাই আমার ভাইরা একটা মেমোরির মধ্যে কম জিনিস ধরে এটা হচ্ছে বিজ্ঞানের আবিষ্কার একটা মেমোরির মধ্যে একটা পেন ড্রাইভের মধ্যে যদি দুনিয়ার অনেক কিছু দোকানু যায় আমার ভাইরা লোহে মাহফুজ হচ্ছে আল্লাহ পাকের কুদরতি একটা পেন ড্রাইভ আর একটু জোরে গোনা এই পেন ড্রাইভের মধ্যে লোহে মাহফুজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গোটা সৃষ্টি জগৎটাকে আমানত রেখেছেন বাইরে আমার বন্ধুরা আমার দুই নম্বর কলম আমার বলেন কলমের নাম শুনছেন না শুনেন নাই কলম শুনছেন কোরআনুল কারিমে কলম নামে একটা সুরা আছে উনত্রিশ নম্বর পারা আছে না নাই আমার বলেন নুন ওয়াল কলমি ওয়া মা আল্লাহ বলেন দুনিয়ার মানুষে নুন মাসের শপথ করে বলছি এবং তরুণ ওই কলমের শপথ করে বলছি যেই কলম দিয়া আমি আল্লাহ আল্লা আলামিন আমার সৃষ্টি জগতের তাকদীর লিপিবদ্ধ করেছি কোন কোন মুফাসসিরিন কেরামগণ বলেন ও দুনিয়ার মানুষেরা এই কলম দিয়া আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কলমের শপথ করে বলেছেন যেমন অন্য জায়গায় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক

ও দুনিয়ার মানুষেরা তোমার ওই রবের নামে পড়ো আল্লা তোমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের একে সৃষ্টি করেছেন আর একটু জোরে বলেন কে খলাকল ইনসান মিনালা যিনি মানুষকে যুগ থেকে সৃষ্টি করেছেন ই করাব ওয়া রব্বুকাল আকরাম আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা ওই রবের নামে তোমরা পর যিনি সব চাইতে শ্রেষ্ঠ ঠিক আছে ঠিক আল্লাহর চাইতে শ্রেষ্ঠ তামাম পৃথিবীর মধ্যে আর কে আছে দুনিয়ার মানুষেরা ওই রবের নামে পড়ো যে আল্লাহ রবুল তোমাদেরকে কলমের সাহায্যে লিখতে শিক্ষা দিয়েছেন এটার নাম কি এটার নাম এই কলম দিয়ে আমরা লেখি না কোন কোন মুফাসির বলেছেন এই কলম দ্বারা শুধুমাত্র সৃষ্টি জগতের তকদির লেখেছেন আল্লাহ সেই কলম নয় কেমন পর্যন্ত যত কলম দিয়ে মানুষ লিখবে কলম অত্যন্ত দামি জিনিস ঠিক না বেঠি অত্যন্ত দামি জিনিস কলমের কোনো দোষ নাই আমার দোষ আছে দলিল লিখতে হলে কলম লাগে না লাগে না কোন কোন মুফাসসির বলেন সমস্ত কলমের শপথ করে আল্লাহ পাক বুঝিয়েছেন তোমরা এই কলম দিয়া লেখা শিখো জ্ঞানী হও মূর্খ থেকো না জোরে বলুন আল্লাহু আকবার ভাইরা আমার বন্ধুরা আমার তিন নম্বর হচ্ছে কুরসি কি তিন নম্বর লওহা কলম কুরসি এটার নাম কি নাম এটা একটা সিয়ার এটা একটা কুরসি আমার ভাইরা এই রকম আল্লাহ পাকের একটা সিয়ার আছে এটা কুরসি আছে যে কুরসির মধ্যে আমার আল্লাহ বসেন বা কুরসির মধ্যে বসেন আল্লাহ ছোট না বড় কত বড় অনেক বড় আমার বাড়ির আল্লাহ যদি বড় হন বা যে কুরসির মধ্যে বসেন সেই কুরসিটা ছোট হবে না বড় হবে أمرنا بولين آية الكرسي المدة الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض الله বাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা আমি যেই কুরসির মধ্যে বসি সাত আসমান সাত জমিন আমার বীরবাগইর বাইরা আওয়াজ করে বলুন না সুঠনা বড় আরে পূজরে বলেন সুঠনা বড় বাইরা আমার বন্ধুরা আমার আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা যেই কুরসির মধ্যে আমি আল্লাহ বসি ওই কুরসিটা এত বড় আসমান এবং জমিনের চাইতেও বেশি বড় আসমান এবং জমিনকে আমার কুরসি বেষ্টন করে রেখেছে যেরকম আল্লাহ আকবর তাহলে কি বুঝলেন সাত আসমান সাত জমিনের চাইতে আমার আল্লাহর কুরসি ছোট না বড় আমার ভাইরা পন্ডিত বলে ও বাইজি আমি তোমার কাছে জানতে চাই ওই তিন কি যার কোন চতুর্থ নাই আল্লাহর ওলি বাইজি পুস্তামি রহমতুল্লাহ আলহি বলেন ওই তিন হচ্ছে লোহ কলম কুরসি আকবর এবারে বলতেছে ও বাইজি তোমার কাছে আমার চারি নম্বর প্রশ্ন সত্যি করে বলো সেই চার কি যার কোনো পাশ নাই আলহামদুলিল্লাহ কন্যা কি প্রশ্ন করছে সেই সেই চার কি যার কোনো পাশ নাই আর বন্ধুরা আবার বাইজিদ বুস্তামি ডাক দিয়া বলেন ও পণ্ডিত মহাশয় আপনি শুনেন আল্লাহ রব্বুল আলামিন যুগে যুগে মানুষের হেদায়েতের জন্য এই পৃথিবীর মধ্যে নবী রাসূল পাঠিয়েছেন আর প্রত্যেককে ছোট বড় আল্লাহ রব্বুল আলামিন আসমানী কিতাব দিয়েছেন ঠিক না বে ঠিক আসমানী কিতাব এখনো আছে নাই যখন যে আসমানি কিতাব আমাদের কাছে জমা আছে আমানত আছে আওয়াজ করে বলেন না সেই আসমানি কিতাবের নাম কি নাম পুর আনুলকারী বাইরে আমার বন্ধুরা আমার বাইরে দাব দিয়া বলেন অ পণ্ডিত মহাশয় সেই স্যার হচ্ছে বড় বড় সাইরখানা আসমানি কিতাব যার কোনো পাস নাই চারটা আসমানি কিতাবের নাম কি তাওরাত জাবুর ইঞ্জিল এবং কুরআন আর একটু বলেন তাওরাত জাবুর ইঞ্জিল এবং কুরআন বাইরে আমার বন্ধুরা আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা ওয়াদানা আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ওয়াল কোরআন

আল্লাহ বলেন এই ওয়াদা আমি করেছি কোরআনে এই ওয়াদা আমি করেছিলাম তাওরাতে এই ওয়াদা আমি করেছিলাম انجিলে এইগুলো তিনটা কিতাবের নাম চতুর্থ কিতাবের নাম কুরআনুল কারিমে অন্য জায়গায় আমার আল্লাহ বলেন আতাইনা দাউদ দাউদ নবীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যাবুর কিতাব দান করেছি যারা আলহামদুলিল্লাহ তো

ভাই যদি বুঝতে দেরি করে না ডাক দিয়া কয় পণ্ডিত রে আল্লাহর কসম করে বলি সেই পাঁচ হচ্ছে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ জোরে বল নামাজ আছে না নাই জোরে বলেন কয় ওয়াক্ত পড়া দরকার আছে না নাই এমন কিছু মানুষ আছে যারা নাকি ঠিক মতো নামাজ আদায় করে না বাইরা আমার বন্ধুরা আমার আওয়াজ করে বলেন না আমরা নামাজ আদায়ের পক্ষে না বিপক্ষে বাইরা আমার বন্ধুরা আমার আমার বিশ্ব নবী রহমতুল্লিলাম মেয়ের আজ করবার জন্য দিয়েছিলেন ঠিক না ব্যক্তি আল্লাহ নবীকে ভালোবেসে ডেকে নিলে সহ পরে ঠিক না বেঠি কোন আমার সাথে আল্লাহ নবীকে ভালোবেসে ডেকে নিলে নার সহ কোন নবীকে নেননি আল্লাহ সাত আসমান পারি দিয়া যারে না বানাইলে হইতো না দুনিয়া জোরে জোরে জারে না হইতো দয়াল নবী দয়ার সাগর রহমতের দরিয়া জুড়ে দয়াল নবী দয়ার সাগর যারে না বানাইলে হই না দুনিয়া বাইরে আমার বন্ধুরা আমার আমার বিশ্বনবী নবী রহমাতুল্লিল আলমিন মেয়ারাজ করেছেন আমরা খুশি না বেজার নবীজি আল্লাহর সাথে সশক্ত করেছেন মেরাাজ করেছেন এমন মেরাাজ করেছেন যেই মেরাাজ আদম নবী থেকে শুরু করে সাইয়েদেনা হজরত ঈসা রূহুল্লাহ পর্যন্ত এক লক্ষ 3000 ধরে 2 লক্ষ 329592 জন নবী এবং রাসূল গরের মধ্য থেকে অন্য কোন নবী এবং রাসূল করতে পারে নাই ভাইরা আমার বন্ধুরা আমার নবী যেই মেরাাজ করেছেন আওয়াজ করে বলেন না সেই মেরাাজ আমরা করতে চাই না চাইরা ভাইরা আমার বন্ধুরা আমার দিলের কান লাগায়া শুনেন আমার বিশ্বনবী রহমাতুল লিল আলামিন মায়েরাজের মধ্যে গেলেন আল্লাহর সাথে কতবার দা বলতেছেন পড়া করে আল্লাহ রব্বুল আলামিন লক্ষ্য করে দেখে আমার নবীজির সিহারা মুবারক মলিন ভাইরা আমার আওয়াজ করে বলেন না আমার নবীজির সিহারা মুবারক মলিন দেখলে, আমার আল্লাহ ঘুমাইতে পারেন নাকি। জোরে বলেন পারেন নাকি আল্লাহ বন্ধুরে আমি আল্লাহ আপনাকে আলামিন বানাইছি আপনার আঙ্গুলের ইশারায় আকাশের চন্দ্র দুই বাক করে দিয়েছি হাবিব রে আপনাকে সাহায্য করবার জন্য বদরের ময়দানে বহুদের ময়দানে কাপেরদের বিরুদ্ধে আপনার পক্ষে জেহাদ করবার জন্য বেরেস্তা পাঠিয়ে দিয়েছি ও আমার হাবি আপনি যখন রাস্তা দিয়া হাই যান প্রচন্ড দি প্রহরের সময়ে আপনার মাথায় যেন গরম না লাগে আমার মাথায় যেন রুদ্র না লাগে আমি আল্লাহ মেঘমারা বলে দিয়েছি মেঘমালা রে আমার বন্ধু পথ চলতেছে আমার হাবিব পথ চলতেছে আ মেগমালা আমার বন্ধুর মাথায় যেন রুদ্র না লাগে আমার বন্ধুর মাথায় যেন গরম না লাগে মেঘমালা রে আমার বন্ধুর মাথায় সাদা হইয়া যাও বাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ বলেন বন্ধু এমন মর্যাদা দিয়া আমি আল্লাহ আপনাকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছি আপনাকে বেশি মহব্বত করি বিদায় এমন একটা জায়গার মধ্যে দাওয়াত করে আমি আল্লাহ আপনাকে এনেছি যেই জায়গার মধ্যে আমি আদম নবী কানি নাই নুহ নবী কানি নাই মুসা নবী কানি নাই ঈসা নবী কানি নাই দাউদ নবী কানি নাই সুলাইমান নবী কানি নাই ইয়াকুব নবী কানি নাই ইউসুফ নবী কানি নাই ইব্রাহিম নবী কানি নাই ইসমাইল নবী কানি নাই জাকারিয়া নবী কে নাই কোনো পয়গম্বর গম্বর আনিনি হাবি জেনেছি শুধু মাত্র আপনাকে আপনার চেহারা মোবারক মলিন দেখবার জন্য নয় কেন আপনার চেহারা মলিন আমি আপনার কাছে জানতে চাই মেহেরবানি করে দয়া করে আপনি আমার কাছে বলুন ভাইরা আমার বন্ধুরা আমার নবী আমার বলেন মাহবুব আমি নবী উম্মতের দিওয়ানা আরে একটু ধরে কন্যা সোহান আল্লাহ আমি নবী উম্মতের পাগল আমি নবী উম্মতের পাগল আমি নবী উম্মতের দিওয়ানা আমি জানতে চাই আমার উন্মত কখন মেয়ারাজ করবে যতক্ষণ পর্যন্ত আমার উন্মতের মেয়ারাজের ব্যবস্থা করবে না ততক্ষণ পর্যন্ত আমি নবী খুশি হব না যেরকম না সুবাহ তাহলে কি বুঝলেন নবী যে আমাদের জন্য মেয়েরাজের ব্যবস্থাও করে ফেলেছেন নবী যা চায় আল্লাহ তো তাই নবী যা চায় আল্লাহ

قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها বাইরে আমার বন্ধুরা আমার নবীজি জোহরের নামাজ মতান্তরে আসরে নামাজ পড়তেছিলেন দু রাকাত পড়া হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল পাঠায়া নবীজির কাছে ওহী নাজিল করে দিলেন ডাক দিয়া গো বন্ধুরে দু রাকাত নামাজ আপনি আদায় করেছেন বাইতুল মুকद्दসের দিকে এই নামাজের ভিতরে আপনি মুখটা ঘোরায়া ফালান বাইতুল্লাহ শরীফের দিকে বাকি দু রাকাত নামাজ আদায় করেন শুধু এখনকার জন্য নয় কিয়ামত পর্যন্ত আপনার জন্য আপনার আগত উম উম্মতের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার চাহিদার প্রেক্ষিতে বাইতুল মুকদ্দাসের পরিবর্তে মক্কার খানায় কাবারে আমি আল্লাহ কিবলা বানায়া দিলাম তাহলে নবীকে আল্লাহ পাক খুশি করেন না করেন না আজকে নবী বলতেছেন ওগো রব্বুল আলামিন আমি জানতে চাই তুমি আমাকে যেই মিয়রাজ করাইছো আমার উম্মতকে সেই মিয়রাজ কবে করাইবা আমার উম্মতের মিয়রাজের ফয়সালা না হওয়া পর্যন্ত আমি নবী খুশি না সুবহানাল্লাহ জননা সুবহানাল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ বলেন বন্ধুরে আমি আল্লাহ আপনার উম্মতদেরকে নামাজ দিয়ে দিলাম কোন সুবহানাল্লাহ الصلاة معراج المؤمنين حبيب আমি আপনার রুম নামাজ দিয়ে দিলাম আপনার রুম মধ্যে দিবেন পঞ্চাশ নামাজ দিয়ে চিনেন কমাইতে কমাইতে পাঁচ অক্ট রাখা হলো আল্লাহ কয় বন্ধু গ আপনাকে একবার বেরাজ করাইছি আর আপনার যেই উম্মত দৈনিক পাঁচবার নামাজ আদায় করবে সে যেন পাঁচবার নামাজ আদায় করলো না এই নামাজের উচিলায় সে যেন দৈনিক পাঁচবার আমি আল্লাহর সাথে মেরাজ করল আমরা মেয়েরাজ করতে চাই না চাই না আরে কুজোর এখন চাই না চাই না ভাইরা আমার বন্ধুরা আমার দিলের কান লাগাইয়া শুনেন আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া কয় নামাজ পড়েন আজকে অনেক ভাই আছে নামাজ পড়তে মনে চায় না আসে না নাই আমাদের দেশের মধ্যে অনেক বন্ড বাবা আছে যাদের কাছে নামাজের কোনো খবরও নাই আবার মুরিদ কইরা বেড়ায় যারা কোন আসে না নাই অনেক বন্ড বাবা আছে না নামাজ রোজার কোনো খবর নাই আবার মরিত খুঁড়া বেড়ায় আছে না নাই এই এলাকার মধ্যে জুতা জারু আছে না নাই জুতা জারু দিয়া ভন্ডদেরকে ওয়াশ করতে হবে পারবেন না পারবেন না তোমরা রে বাবা বলো নামাজ কালাম পরে না মুসবা আবরি লম্বা করে দাড়ি কিন্তু রাখে না যারা বলে ঠিক না বেঠে তোমরা বাবা বলো না কালাম পরে না মুসবা আবৃ লম্বা করে দাড়ি কিন্তু রাখে না মাথায় আবার আছে আসে পরনে তার লঙ্গি নাই যারা কোন ঠিক না বেঠে ওই ল্যাংডা বাবার দল আর কি আসে না কিছু ল্যাংডা বাবা তাদের অনুসারে বলে আর ল্যাংডা হইলে কি হয়েছে বাবার মধ্যে মাল আছে কি মাল আছে সব তো দেখাই যাইতেছে যারা কোন না উজবিল্লা আরে ভাই সতর ডাকা ফরজ সতর ডাকা কি ফরজ সতর ডাকে না কে গরু ছাগল সতর ডাকে না কে শিয়াল কুকুর ঠিক না বেটি তাই যারা সতর কে কুলা রেখে ল্যাংডা বাবা সেজে মারিফতের কথা বলে আসলে মারিফত অর্জন করতে পারে নাই মরার ফদ্দর্ষে জোরে বলে ঠিক না ঠিক আর মরার পথ দইরা যারা ল্যাংডা ওয়া ফিরাকি জাহির করবার চায় মানুষ কোনোদিন ল্যাংডা থাকতে পারে না ওই সমস্ত ল্যাংডার দলেরা পীরের দল নয় বরং শিয়াল কুত্তার দল আর এক জোরে বলেন ঠিক না বেঠে নামাজ পড়তে রাজি আসি না নাই আর এক জোরে কোন রাজি আসিনা না নাই বাইরে আমার বন্ধুরা আমার দৈনিক কয়ক্ত করব। আর এক জোরে বলেন কয়ক্ত। অনেক বন্ডরা কয় নামাজ যে পাশক্ত পর্ব পাশক্তের কথা কি কোরআন শরীফে আছে আপনারা কি কোন আছে না নাই কোরআন শরীফ হচ্ছে সমাধানের কিতাব সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন ঠিক না বেঠে সকল সমস্যার সমাধান দিতে পারে সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও কুজে নাও চোখ রাখো কোরআনে জুড়ে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো তবে পাবে সব শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান ও সমাধান সকল সমস্যার সমাধান দিতে পারে তাহলে পাশত্ব নামাজের কথা কোরআন শরীফে আসে বাইরা আমার বন্ধুরা আমার সুরায়

রাতের কিছু অংশ তোমরা নামাজ পড়ো সেই রাতের কিছু অংশ দিয়ে বোঝানো হয়েছে মাগরিব এবং এশা আওয়াজ করে বলুন তাহলে পাঁচক নামাজের কথা আল্লাহর কোরআনে না নাই এরপরেও যদি কেউ বলে দিনের দুই প্রান্ত দিয়া ফজর এবং আসর এবং রাতের কিছু অংশ দ্বারা মাগরিব এবং এশা যোহরের নামাজের কথা কোথায় আমার ভাইরা সূরা বনী ইসরাইলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 78 নম্বর আয়াতে বলেন আতিমি সলাত লিদুলুকি শামসি সূরুজ যখন একটু হেলে পড়ে তখন তোমরা নামাজ পড়ো ওই নামাজ হচ্ছে মুফাসসিরিন کرامগণ বলেন যোহরের নামাজ ঠিক না বেঠিক আর একটু জোরে বলেন ঠিক না বেঠিক তাহলে পাঁচক তো নামাজের কথা কোরআন শরীফে দলিল আসে না নাই আর একটু জোরে কোন আছে না নাই তাইলে যেই সমস্ত কুত্তার দল বন্ডের দল বইলা বেড়ায় আরে শেষদার মতো শেষদা বাইরে একটা দিলেই হয় যারে কোনো না উজবিল না এদের কপালে জুতার বাড়ি আপনার কি বলেন আল্লাহ কো দৈনিক তোমরা পাঁচ ওয়াক্ত নামাজ করো কোরআন দিয়ে আমি তো বুঝাইলাম আপনারা অন্যান্য হুজুরদের কাছ থেকে বুঝেন আয়াত নাম্বারও বলে দিয়েছি প্রয়োজনে আমি আলোচনা চারটাই বুঝেন সত্য বললাম না মিথ্যা বললাম যদি মিথ্যা বলে তাকে আমারে ধরবেন এরপরও যে সমস্ত ভন্ডের দল বলে যে শেষদার মতো শেষদা বাইরে একটা দিলেই হয় আওয়াজ করে বলুন এদেরকে জুতা আর জারু সারা আর কিছু উপহার দেওয়া যায় আল্লাহ কবুল করেন সবাই বলেন আল্লাহ আমিন তাইলে আমরা নামাজের পক্ষে আসিনা নাই নামাজ পড়তে রাজি আসি নাই বন্ধু বানাবো কারে যারা নামাজ পড়ে বন্ধু বানাবো কাকে যারা রোজা রাখে বন্ধু বানাবো বন্ধু কাদের বানাবো এই ব্যাপারে আল্লাহ নম্বর আয়াতে বলেন আমরা বন্ধু বানাই না বানাই না যারে তার বন্ধু বানাইলে চলবে কারণ বন্ধু যদি মদ খায় আমি হব মদ বন্ধু যদি গাঁজা খায় আমি হব গাঁজা খুর বন্ধু যদি নারীর পিছিয়ে ঘুরে আমিও তো সেইটাই শিখবো আর বন্ধু যদি রোজাদার হয় আশা করা যায় আমিও হব রোজাদার বন্ধু যদি ভালো মানুষ হয় আশা করা যায় আমিও হব ভালো মানুষ তাইলে এখন বলুন বন্ধু নির্বাচনের সময় ভালো বন্ধু কুজা দরকার আছে না নাই আমার আল্লাহ বলেন انما وليكم الله ورسوله والذين امنوا الذين يقيمون الصلاه ويؤتون الزكاه وهم راكعون. الله اكبر. বাইরে আমার বন্ধুরা আমার আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা তোমরা যাদেরকে বন্ধু বানাইবা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জানায় দিলাম সূরা মায়েদার 55 নম্বর আয়াত ইননামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু বন্ধু বানাইবা আল্লাহকে বন্ধু বানাইবা রাসূলকে যারা কোন আলহামদুলিল্লাহ তাহলে আল্লাহ এবং রাসূল সম্পর্কে যারা বাজে কথা বলে বুঝতে হবে এদের রক্তের মধ্যে দোষ আছে আর একটু যারা কোন ঠিক না বেঠে এগুলো নাস্তিক আর নাস্তিকদের সাথে আমরা নাই আসি না কথা বলেন না কেন নাস্তিকদের সাথে আমরা নাস্তিক মুরতাদ যেই দিকে আমরা নাই সেই দিকে আল্লাহ রাসূল যেই দিকে ওলি আল্লাহ যেই দিকে ভালো মানুষ যেই দিকে অন্তরের কথা তো যদি অন্তরের কথা হয় আপনি জেনে রাখুন আপনার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেছে সুবহানাল্লাহ বাইরে আমার বন্ধুরা আমার আল্লাহ বলেন ইন্নাবলি কুমুন্ না হুম বন্ধু বানাইবা আমি আল্লাহকে বন্ধু বানাইবা আমার রসুলকে আল্লাহ দিন আবার উল্লাহ দিন আয়ো তেমন সোলা থা বন্ধু বানাইবা যারা নামাজ কায়েম করে বন্ধু বানাইবা যারা জাকাত আদায় করে আর বন্ধু বানাইবা ও হুম র কিহোন যারা নম্রভদ্র আমি আল্লাহ জানাই দিলাম তাদেরকে সারা অন্য কাউরে বন্ধু বানা মুজাবেনা জোরে বলেন ঠিক না ঠিক তাহলে নামাজের সাথে আমাদের সম্পর্ক আছে না নাই এখন প্রশ্ন হচ্ছে নামাজ পড়ে না খারা বলবো শয়তানের নাম আমরা শুনছি না শুনি নাই শয়তান কি ভালো মানুষ না খারাপ মানুষ শয়তান আমাদের আদি পিতাকে আদিমাদকে ওয়াসওয়াসা দিয়েছে তাহলে আমাদেরকে ছেড়ে দিবে আল্লাহর সাথে ওয়াদা করে এসেছে হে আল্লাহ যে আদম এবং হাওয়ার জন্য আজকে আমি জান্নাত থেকে বিতাড়িত হলাম আদম এবং হাওয়াকে আমি ছাড়ব না বলে কেমনে কুরআন তার দলে শয়তান বলেছে সুম্মা লা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খলফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকছারাহুম শাকিরিন আদম সন্তানদের ডানে বামে সামনে পিছনে দিক দিয়া জালের মতো আমি তাদেরকে একবারে গ্রেফতার করে ফেলবো জাল যেমন পানির মধ্যে দিলে পরে মাঝখানে যা আছে একবারে সব জালের ভিতরে আমি এমনি ভাবে সবাই রে দিক দিয়ে জালের মতো আমি তাদেরকে ঘেরাও করে ফেলব আমি তাদেরকে জান্নাতে যেতে দিব না আমি যদি জাহান নামে যাই ওদেরকে সাথে নিয়ে যাব। জোরে কন্যা না উজবিল্লাহ জালিক ও ভাই আওয়াজ করে বলুন আমরা কি শয়তানকে সফল হতে দিতে পারি আমরা কি শয়তানের সাথে জাহান নামে যেতে চাই বরং শয়তানকে আমরা বৃত্তাঙ্গুলি প্রদর্শন করে শয়তানকে আমরা দূরে ঠেলে দিয়ে আল্লাহকে ভালোবেসে নৈকট্য অর্জন করে আল্লাহর জান্নাতে শান্তিময় জায়গা আমাদের বাফের বাড়ি আসল বাড়ি আমরা জান্নাতে পৌঁছতে চাই রাজি আছেন তো সবাই এখন আল্লাহ আমিন এখন হাদিস শরীফের মধ্যে আসছে আপনারা শুনছেন নি এই কথা এই হাদিস কি কোন হুজুরের কাছ থেকে শুনছেন অবশ্যই শুনছেন তাইলে বোঝা গেল মিথ্যা বলি আমার ভাইয়েরা শয়তান পলায় আর বায়ু সারে ফিদা বায়ু সারে সামন দিয়ে দৌড়ায় মানে আল্লাহর নামের দিকে সে যাবে না অন্য দিকে যাবে আপনি দেখবেন মসজিদের পাশেও কিছু লোক বৈশা আড্ডা মারে নামাজের যখন টাইম হয়ে যায় উচিত ছিল আল্লাহর ঘরের মধ্যে প্রবেশ করা কিন্তু আল্লাহর ঘরের মধ্যে প্রবেশ না করে অন্য দিকে যায় আছে না নাই যারা আল্লাহর ঘরে প্রবেশ না কইরা নামাজের সময় অন্য দিকে যায় বুঝতেই বল শয়তানের না নিতেছে এরাই শয়তানের দল এরাই মানুষ রুফি শয়তান আর একটু জোরে বলেন ঠিক না বেঠে যেজন নামাজ পড়ে না সেজন শয়তানের নানা আর একটু জোরে এখন টিক না বেঠে আর একটু শিলনা এখন টিক না বেঠে ঠিক যদি হয় আমি একলা কমুকিয়া আমি একলা দোষী হব কেন আপনারাও আমার সাথে খোন আপনারাও আমার সাথে দোষ করেন কইবেন না খোন যেজন নামাজ পড়ে না সেজন শয়তানের নানা একবার আসো কবরে তারে মজা দেখাবো একবার আসো কবরে তারে মজা দেখাবো আল্লাহরাই যারা মানে না কবরে রাজাবের কথা কি তারা জান মানে না আল্লাহ রাইন যারা মানে না কবরে রাজাবের কথা কি তারা জানে না যেদিন নিদান খাটে আসবে আমার ও পেটে যেদিন নিদান খাটে আসবে আমার ও পেটে আমি চিবিয়া তাহার হার পুরা করিব যেজন নামাজ পড়ে না সেজন না নানা জুড়ে যেজন নামাজ পড়ে না সেজন শয়তানের নানা একবার আসুক কবরে তারে মজা দেখাবো একবার কবরে তারে আমরা কবরে মজা দেখতে চাই তাহলে ইনশাআল্লাহ নামাজ পড়তে রাজি আছি না নাই আল্লাহ তৌফিক দেন বলুন আল্লাহুম্মা আমিন প্রশ্ন কয়টা গেল পাঁচটা আর একটু জোরে বলেন কয়টা প্রশ্ন করতেছে কে ইহুদি পন্ডিত কে করতেছে ইয়াহুদি পন্ডিত আর জবাব দিতেছে মুসলমান আল্লাহর অলি ঠিক না ঠিক বাইরে আমার বন্ধুরা আমার পন্ডিত ডাক দিয়া কয় বাইজি আমার ছয় নম্বর প্রশ্ন কয় নম্বর প্রশ্ন আমার ছয় নম্বর প্রশ্ন ওই ছয় কি যার কোনো সপ্তম নাই কি জিজ্ঞাসা ওই ছয় কি যার কোন সপ্তম নাই সাত নাই বাইরে আমার বন্ধুরা আমার

বুঝতামি ডাক দেয়া কয় পন্ডিত রে ওই সয় হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন আসমান এবং জমিন এবং সাত আসমান সাত জমিনের মাঝখানে যা কিছু আছে সমস্ত কিছু আল্লাহ রব্বুল আলামিন ফি সিত্তাদি আইয়াম ছয় দিনে সৃষ্টি করেছেন সাত দিন লাগে না যারা কোনো সুবহানাল্লাহ

চাটকানো সম্ভব আরে একটু জোরে বলেন সম্ভব বাইরে আমার বন্ধুরা আমার বাইজি দাদ দিয়া কয় ফন্ডিদারও প্রশ্ন আসেনি আরো অনেকগুলো আছে আরো অনেকগুলো আছে করো করো আমার কোনো আপত্তি নাই আমি বিশ্ব নবীর আমার কোনো ভয় নাই যখন আল্লাহু আকবার তাহলে আমাদের কি ভয় আছে কিন্তু আমরা তো ভয় করি করি না কারণটা কি কারণটা হচ্ছে আমরা শুধু বিশ্ব নাম ব্যবহার করি আমরা বান্দা এই নামটা করি। কিন্তু বাস্তবে আল্লাহর বান্দা হওয়ার জন্য যে সমস্ত গুণাবলী অধিকারী হওয়া উচিত আমরা সেইগুলা অর্জন করি নাই নবীর উম্মত দাবি করি কিন্তু নবীর উম্মত কেমন হওয়া উচিত আমরা সেই রকম হইতে পারি নাই এই জন্য আমরা মার খাই এই জন্য মানুষ আমাদেরকে তিরস্কার করে এই জন্য মানুষ আমাদেরকে বহিষ্কার করে এই জন্য মানুষ আমাদেরকে অত্যাচার করে এই জন্য মানুষ আমাদেরকে নির্যাতন করে এই জন্য মানুষ আমাদেরকে বেঙ্গায় ঠিক না বেঠি আর একটু জোরে বলেন ঠিক না বেঠি আমার বন্ধুরা আমার ইহুদি পণ্ডিত ডাক কয় বাইজিদ রে প্রশ্ন কয়টা গেছে ছয়টা আমার সাত নম্বর প্রশ্ন ওই সব ওই সাত কি যার কোন অষ্টম নাই ওই সপ্তম কি যার কোন অষ্টম নাই ওই সাত কি যার কোনো আট নাই বাইরা আমার বন্ধুরা আমার আল্লাহর অলি হজরতে বাইজে দেবস্তামি দেরি করলেন না সাথে সাথে আল্লাহর কালাম থেকে আয়াত কালামত করে জানায় দিলেন আলম তার

আরেক খুজুর এখন আসমান কয়দা বানাইছে আরেক এখন কয়ডা

বাইরে আমার বন্ধুরা আওয়াজ করে বলুন চন্দ্র এবং সূর্যের প্রয়োজন সেনা নাই চন্দ্র যদি রাতের বেলা না থাকতো সুর ডাকাইদের কারণে একজনও ঘুমাইতে পারতেন না ঠিক না বেটে আর দিনের বেলা যদি সূর্য না থাকত ওই যে আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিতাসকুনু ফীহি ওয়ান নাহারা মুবসিরা রাত বানাইছি তোমাদের আরামের জন্য দিন বানাইছি তোমরা যেন দেইকা শূন্য কাজ করো এই জন্য সূর্য যদি না থাকত দিনের বেলাও আমরা দেখতাম না ঠিক না বেটে তাইলে এই যে চন্দ্র সূর্য ওয়াজালাল কমারা ফীহিন্না নূরা ওয়াজালাল শামস সিরাজা সাত আসমান বানায়া এর মধ্যে যে আলো জ্বলায়া দিছেন আবার সূর্য দিয়া প্রদীপ জ্বলায়া দিছেন এ আমাদের লাভ না লস ও মানুষ বিদ্যুতের বিল দেওয়া লাগে গড়ের মধ্যে বিদ্যুতের খরচ কমাইবার জন্য এখন আমরা এনার্জি বালব ইউজ করি ঠিক না بیٹے ঠিক কিন্তু এরপরেও ঠিকমতো বিল না দিলে সংযোগ বিচ্ছিন্ন কইরা দেয় এখন আওয়াজ করে বলুন ওই এনার্জি বাল্বের চাইতে আমাদের সরকারের দেওয়া বিদ্যুতের চাইতে পল্লি বিদ্যুতের সাপ্লাই করা বিদ্যুতের চাইতে আওয়াজ করে বলুন আল্লাহর কুদরতি চন্দ্রসূর্য নামক বিদ্যুতের প্রয়োজনীয়তা আমাদের কম না বেশি আর একটু জোরে বলেন কম না বেশি কয় টাকা বিল দিতেছে কথা বলেন না কেন কয় টাকা বিল দিচ্ছেন দিছেন এক টাকা দেন নাই সংযোগ কোনোদিন আল্লাহ বিচ্ছিন্ন করছে করে নাই তাইলে এখন বলেন আমাদের আপন কে আর একটু জোরে বলেন কে সুসময়ে অনেকেই বন্ধু বটে হয় অসময়ে হায় হায় কে হকারো নয় সুসময়ে অনেকেই বন্ধু বটে হয় অসময়ে হায় হায় কে কেহকার নয় কেবল মালিক এই বিশ্বপতি যিনি সকল সময়ের বন্ধু সকলের তিনি আজকে আমরা সেই আল্লাহকে ভুলে যাই প্রতিটি পদে পদে বলে যাই শুধু বিপদের মধ্যে যখন পড়ি তখন বলি আল্লাহ তুমি আমারে বাঁচাও আল্লাহ তুমি সারা বাসাইবার মতো আর কেউ নাই আর আল্লাহ যখন বাসায় ফালায় মনে হয় জীবনে কোনোদিন আর বিপদেই পড়ি নাই ঠিক না বেটি তাইলে বলেন অকৃতজ্ঞ জাতি কে আমরা চন্দ্র আল্লাহর সাথে বেঈমানি করে না আল্লাহর কথা মতো রাতের বেলা আলো দিতেছে সূর্যও আল্লাহর সাথে গাদদারি করে না আল্লাহর কথা মতো দিনের বেলা বিশ্ববাসীকে উদ্দল রাখতেছে আমগাছ জামগাছ এইগুলা গাদদারি করে না আল্লাহর কথা মতো মৌসুমে আমগাছ আম দেয় জামগাছ জাম দেয় কিন্তু যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনটা সত্য অনুগত বান্দীদের জন্য বানাইছে সেই মানুষ আল্লাহকে বলে এসেছিল ক্বালু বালা আপনি আমাদের রব কিন্তু পৃথিবীর মধ্যে আয়েশা আল্লাহর সাথে কথা ঠিক রাখেনা ঠিক দরকার আছে না নাই কথা ঠিক রাখা দরকার আছে না নাই যদি রাখতে পারি আমাদের লাভ হবে না লস হবে কষ্ট হয়েছে আপনাদের বাইরে আমার বন্ধুরা আমার দিলের কান লাগায় শুনে এবারে পণ্ডিত ডাক দিয়া কয় বাইজিদ রে প্রশ্ন কয়টা গেছে আর একটু জোরে বলেন কয়টা আমার নম্বর প্রশ্ন সেই অষ্টম কি যার নবম নাই ওই আট কি যার মধ্যে কোনো নয় নাই ভাইরা আমার বন্ধুরা আমার ভাই যদি বুঝতামি সঙ্গে সঙ্গে কোরআন কারিমি থেকে

বাইরা আমার বন্ধুরা আমার বাইশ বুঝতাম বলে পণ্ডিত রে সেই অষ্টম হচ্ছে যেদিনের কঠিন হয়ে যাবে পঞ্চাশ মানুষের মাথার উপরে সূর্য উদয় হয়ে যাবে সূর্যের প্রচন্ড গরমের কারণে প্রখরতার কারণে মগজগুলো গাল ভেবে পড়ে যাবে কুটি কুড়ি মানুষেরা পানি দাও গো পানি দাও বলে চিল্লাই আরম্ভ করবে ওই কেমতের ময়দানে মুসিবদের সময়ে আল্লাহ রব্বুল আলমিন বিচারপতির আসনে আসীন হয়ে আল্লাহ রব্বুল আলমিন বিচার করবে ওই বিচারপতি আল্লাহ রব্বুল আলমিন আর সে আজিমের মধ্যে আসেন কোন জায়গায় আর এক জোরে বলেন কোন জায়গায় আমার আল্লাহ বলেন আর রহমানু আলাল আমি আল্লাহ আরশে আজিমের মধ্যে আছি ওয়া ইয়াহমিলু আরশা রব্বিকা ফাওকাহুম ইয়াউমাইদিন সামানিয়া ওই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যেই আরশে আজিমের মধ্যে আছে ওই আরশে আজিমটা একজন না দুইজন না আরশা রব্বিকা ফাওকাহুম ইয়াউমাইদিন সামানিয়া ওই কিয়ামতের ময়দানে আটজন সম্মানিত ফেরেশতা তাদের মাতার উপরে আমার আল্লাহর আরশ আযীম কে বহন করবেন জোরে বলেন সুবহানাল্লাহ ভাই যদি বুস্তামি ডাক দেয়া কয় পণ্ডিত ওই অষ্টম হচ্ছে যার কোনো নবম নাই যেই সমস্ত 8 জন ফেরেশতা আমার আল্লাহর আরশ কে মাথায় বহন করবেন অন্য কেউ না সুবহানাল্লাহ কন্না সুবহানাল্লাহ ওই 8 এখন প্রশ্ন করে ও বাইজিদ প্রশ্ন কয়টা গেছে আর কয়ডা আছে কয়ডা আছে জানেন না জানবেন ইনশাআল্লাহ কষ্ট হয় না তো বাইরে আমার বন্ধুরা আমার ডাক দিয়া তো বাইজিদ রে নয় নম্বর প্রশ্ন ওই নবন কি যার কোনো দশন নাই বাইরা আমার বন্ধুরা আবার এবারে আল্লাহর ওলি বাইজিদে বোস্তামী রাহমাতুল্লাহি আলাইহি দেরি করে না সকল সমস্যার সমাধানের কিতাব আল্লাহর কোরআন থেকে এক কানে আয়াত এ কারিমা দিলামত করে জবাব দিয়ে দিলেন ওয়া কানা ফি মদিনাতি তিসাতু রাহাতি

কমনা বেশি নয়শ আরো বেশি নয় হাজার নয় লাখ আরো বেশি দেশের মধ্যে কয় কোটি মানুষ আছে হ্যাঁ ষোলো কোটি তো বহু আগের কথা এখন কয় কোটি সতেরো আঠারো কোটি তাই না সতেরো আঠারো কোটি যদি তাইকা তাকে দইরা রাখেন কমপক্ষে বারো তেরো কোটি মনে হয় তার সাইতেও বেশি সন্ত্রাস আছে আরে প্রজরা বলেন ঠিক না বেঠে যেই ছেলেটা মাতৃ গর্ব থেকে কিছুদিন আগে মাত্র আইছে এখন নাক দিয়া ময়লা বের হয় হেও এখন সন্ত্রাস হের কাছে এখন বাবা টেবলেট আছে ইয়াবা আছে নেশা আছে আছে না নাই বাইরে আমার বন্ধুরা আমার বাইজির মুসলিমি বলেন ও পণ্ডিত মহাশয় ও কানা ফিল মাদিনাতি তিসাতু রাহতি ইফসিদুন ইফসিদুনা ফিল আরদ আল্লাহর নবী সালেহ আলাইহামের জমানায় একজন না দুইজন না নয়জন সন্ত্রাসী ছিল যারা আর পৃথিবীর মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি করত ওলা মানুষকে সংশোধন করত না মানুষকে বালপথ প্রদর্শন করত না মানুষের জানের ক্ষতি করত মালের ক্ষতি করত কারো সুন্দরী বউ থাকলে দখল কইরা ফেলাইত বাইরে আমার বন্ধুরা আমার আওয়াজ করে বলেন না ওই সমস্ত কাজকর্ম আজও বর্তমান পৃথিবীর মধ্যে আসে না আমরা যা এর নেতা মনে করে নেতার ছেলের যদি তার এলাকার মধ্যে কারো সুন্দরী বোর দিকে দুর্ভাগ্যক্রমে নজর পড়া যায় বাইরা আমার বন্ধুরা আমার দখল কইরা ফলায় তার বিরুদ্ধে কোনো মামলার সুযোগ নাই ঠিক না بیٹি যারা কন্ঠ না بیٹھے আমার বাইরা এই রকম ঘটনা হয়তো বাকেরানীগঞ্জের জমি জমিনে নাই কিন্তু বাংলাদেশ হ্যাঁ আমি তখন উদাহরণ স্বরূপ বলছিলাম কিন্তু এইদিকেও আছে আপনারা बोलतेছেন আল্লাহ ইবাদত করুন কিন্তু কোন কোন জাগার মধ্যে আছে আছে না নাই বাড়ি গাড়ি সুন্দর নারী এইগুলা থেকে আজকে আমরা মুক্ত না গড়ের মধ্যে সুন্দরী বউতে কি অটেনশন আছে যদি কোন নাই এটা মিথ্যা কথা যার কাছে সুন্দরী বউ হেরে যায় যাবে আমার মনে হয় আপনি বুঝেন না কেন আপনার বউ বিশ্ব সুন্দরী না তো এজন্য আপনি বুঝেন না সুন্দর বউ বিপদ আছে না না নাই যদি যদি কেউ নেয় তাও একটা ভয় আছে আমার বউ বালো কিনা হে আবার অন্যদিকে যায় কিনা হেউ তো খারাপ হইতে পারে বাইরে আমার বন্ধুরা আবার দিলের কান লাগায় শুনে প্রশ্ন কয়টা গেল সংক্ষেপে সংক্ষেপে বলি বেশি ব্যাখ্যা বিশ্লেষণ করলে সময় অনেক বেড়ে যাবে বাইরে আমার বন্ধুরা আমার এবারে ডাক দিয়া কয় বাই জিদরে তোমার কাছে আমার 10 নম্বর প্রশ্ন সেই 10 কি সেই দশম কি যার কোনো একাদশ নাই বাইরে আমার বন্ধুরা আমার এবারে আল্লাহর উনি হযরতে বাইজিদ বুস্তামী রাহমাতুল্লাহি আলাইহি বলেন পণ্ডিত মহাশয় ওই 10 হচ্ছে মক্কা শরীফের মধ্যে 10টা রোজা দর구나 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মক্কা শরীফে কয়টা রোজা 5টা 10টা রোজা আপনারা ভাববেন এইডা আবার কি এইডা একটু ব্যাখ্যা করে বলা দরকার না হয় আপনারা বুঝবেন না কারণ আমরা জানি রমজান মাসে 30টা রোজা আছে এখন যে বললাম মক্কা মক্কা শরীফে আবার 10টা রোজা এইটা বোঝা দরকার না ঠিক হাজী সাহেবরা কেস ওয়াসেন নি জায়গায় হজ করেছেন আছেন স্টেজে আছেন না আলহামদুলিল্লাহ যারা হজ করে এসেছেন আল্লাহর ঘর তো আফ করেছেন নবীজ রোজা শরীফ যে করেছেন আমার বাইরা আল্লাহ রসুল বলেন মঞ্জার কবরি ওজবত লাহু শাফাআত ইয়াউমুল কিয়ামা ও দুনিয়ার মানুষেরা যেই ব্যক্তি মদিনাতুল মুনাওয়ারা দে আয়েশা আমি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কবর জিয়ারত করলো আমি রসুল জানাইয়া দিলাম ওই ব্যক্তিকে সুপারিশ করা আমি রহমতুল্লিল আলমিনের উপরে ওয়াজি শুধু তাই নয় বাইরে আমার বন্ধুরা আমার যেই ব্যক্তি খানে কাবা তফ করল আওয়াজ করে বলেন না খানে কাবা তফ করার মধ্যে ফজিলতা আছে না নাই কম আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন উম্মতেরা রে প্রত্যেকদিন আমার আল্লাহ রব্বুল আলামিন خانہ কাবার মধ্যে এক tane দুই tane রহমত নাজিল করে দে আরে কো জোরে কোন সুবহানাল্লাহ বাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ রসুল বলেন উম্মতেরে যেই ব্যক্তি খানায় কাবার দিকে তাকায় তাকা হরে এইটা আমার রবের গড় এইটা আমার আল্লাহর গড় আল্লাহ তুমি যেমন বড় তোমার গড়টাও তেমন বড় আল্লাহ তুমি যেমন সুন্দর তোমার গড়টাও সুন্দর বিশ্বাস না হয় যারা গেছেন তারা জানে আর যারা জান গেলে পরে বুঝবে। আল্লাহর গড়ের দিকে তাকাইলে কান্নার ইচ্ছা করা লাগে না আপনা আপনি সক্ষু দিয়া পানি বের হয়ে যায় বাইরা আমার বন্ধুরা আমার আল্লাহর নবী বলেন ও দুনিয়ার মানুষেরা যেই ব্যক্তি খানা কাবার দিকে মহব্বতের নজর একবার তাকাইবে একবার তাকাইবার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তি তাকাইবে ওই ব্যক্তির উপরে একটা না দুই না আল্লাহর ঘর দেখার বরকতে ওই ব্যক্তির উপরে আমার আল্লাহ বিশটা রহমত নাজিল করে দিবে বাকি আছে কয়টা একশো বিশটার মধ্যে বিশটা গেল বাকি আছে কয়টা কথা বোঝেন মতো বোঝার চেষ্টা করবেন এবং সাথে সাথে উত্তর দিবেন আমার একটু সুবিধা হবে বাইরা আমার বন্ধুরা আমার আল্লাহর রসুল বলেন ও দুনিয়ার মানুষেরা যেই ব্যক্তি খানে কাবা একবার তোয়াফ করবে একবার তোয়াফ মানে সাত চক্কর কয় চক্কর সাত চক্কর আল্লাহর রসুল বলেন ওম্মতেরা রে যেই ব্যক্তি খানে কাবা একবার তোয়াফ করবে একবার তোয়াফ করবার সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে 60টা রহমত নাযিল করে দিবে তাইলে রহমত গেল কয়টা 60 আর আগে 20 মোট কয়টা 80 বাকি আছে কয়টা আর একটু জোরে বলেন ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহর নবী বিশ্বনবী, নবী রহমত তুল্লি বলেন অ দুনিয়ার মানুষেরা যেই ব্যক্তি খানায় এক আবার চতুর্দিকে আল্লাহর ঘর মসজিদে হারাম এই যে আল্লাহর ঘর মসজিদ এই মসজিদের সীমানার মধ্যে যেই ব্যক্তি একবার নামাজ আদায় করবে ওই ব্যক্তির উপরে আল্লাহ রব্দুনা নবীন বাকি চল্লিশটা রহমত নাজিল করে দিবে কোরা হইছে মর তাহলে বলেন না ওই মধ্যে যাইতে চাই না চাই না যাই না তো আমরা যাই দুবাই কই যাই দুবাই যাই থাইল্যান্ডে যাই আমেরিকায় যাই লন্ডনে আমার বাইরা কিন্তু আওয়াজ করে বলুন ওই দুবাইয়ে ওই থাইল্যান্ডে ওই আমেরিকায় ওই লন্ডনে কোন 120 টা রহমত কোন জায়গায় আছে আছে কোন জায়গায় মক্কা শরীফের আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফে ঠিকনা বেটে মরা লাগবে না লাগবে না একজনও না না। মরবেন দেখি মরবো সবাই যদি আমরা সবাই মরি ও মরব্বি বাবারা যুবক বাইরা ছোট ছোট মাসুম বাচ্চারা আপনারা বলেন না তাহলে আল্লাহর ঘরে যায় ও যদি মরি আমাদের লাভ না লস সাড়ে তিনহাত জায়গা পাবি পাবি না রে বিছানা না দূরে দূরে সাড়ে হাত জায়গা পাবি রে বিছানা যেতে হবে কালি হাতে যেতে হবে কালি হাতে সঙ্গে না সাড়ে তিন হার জয় পাবি পাবিনা রে বিছানা জুড়ে সাড়ে তিন হাত জয় আজকে তুমি যাদের জন্যে শুধুই পাগল পারা যেতে হবে একা একা কেউ যাবে না তারা আজকে তুমি যাদের জন্যে শুধুই পাগল পারা যেতে হবে একা একা কেউ যাবে না তার আরা ঠিক না بیٹے যেই বউ সারা কিছু বুঝেন না ওই বউ আপনার সাথে আমার সাথে খবরে যাবে বউরা এসে কোন বেগম আমেরিকা যাচ্ছি ক আমার সাথে নিয়ে যাও ও কেন আমেরিকার মেকআপ বক্স খুব ভালো পাওয়া যায় একটু জাসাই বাসাই করে আন তোইবো না আমারে লইয়া যাও আবার বল বিবি পেরিসে যাচ্ছি আমারে নিয়ে যাও কয় তুমি যাইবা কেন কয় পেরিসে পারফিউম ভালো পাওয়া যায় আন তোইবো না আবার যদি বলেন বিবি আমি দুবাই যাইতেছি কইব আমারে নিয়ে যাও তুমি কেন যাইবা দুবাইয়ের গোল্ড পৃথিবীর মধ্যে সবচাইতে ভালো কিছু আনতে হইব না সব জায়গার মধ্যে আপনার সাথে যাইব এরপর এখন বিবি কবরে যাইতেছি বিবি এখন বলবে নিজের দিকে খেয়াল ব্যয় কর তার যাও এখন আর আমারে নিয়ে যাও না ঠিক না বেটি এই হচ্ছে বিবি আর এদের জন্য আজকে আমরা মারেও কষ্ট দেই বাবারেও কষ্ট দেই ঠিক না বেটি আর এক জোরে বলে ঠিক না বেটি As que, que tu me... me... recordecer. কষ্ট আজকে তুমি যাদের জন্যে শুধুই পাগল পারা যেতে হবে একা একা কেউ যাবে না তারা সারতে হবে মায়ার বন্ধন সারতে হবে মায়ার বন্ধন সাদেরি এই বালাখানা সরে তিন হাত জায়গা পাবি পাবি না রে বিছানা রে সরে তিন হাত পাবি না তাহলে ভালো লোকের সাথে মিশবো ভালো জায়গায় যাব রাজি আছেন না নাই দশটা রোজার কথা বলছিলাম মক্কা শরীফে দশটা রোজা আসলো কেন বাইরা আমার বন্ধুরা আমার عَلَى رب العالمين قران الكريم المود ايات نازل كري فمن تمتع بالعمره الى الحج فما من الهدي فمن لم يجد فصيام ثلاثه ايام في الحج وسبعه اذا رجعتم تلك عشره كامله.

আল্লাহ তোমার করেছে। সফরে তুমি উমরাও আদায় করে ফেলেছ যার জন্য হজ তামাত্ম বলা হয় উপকৃত হয়েছ এইটা হজের সময়ে মক্কাবাসীদের জন্য জায়েজ নাই শুধুমাত্র বাহিরের অন্যান্য দেশের লোকদের জন্য জায়েজ আলহামদুলিল্লাহ কোন

তাহলে কি বোঝা গেল আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসেন না বাসেন না কোরআনের দলিল ফতুয়া বাইরে আমার বন্ধুরা আমার আল্লাহর নবী বলেন ও দুনিয়ার মানুষেরা হজ্জে তামাত্তুর নিয়ত কইরা তুমি উমরা করেছো হজ আদায় করেছো তোমার উপরে দমে শুকর নামে একটা কুরবানি ওয়াজিব হয়ে গেছে কিন্তু জালিকা লিমান লাম ইয়াকুন আহলুহু হাজিরুল মসজিদুল হারাম এটা মক্কাবাসীদের জন্য নয় বাইরে আমার বন্ধুরা আমার ফামান তামাত্তা বিল উমরাতি ইলাল হাজ ফামাসতাইসারা মিনাল হাদি এখন দমে শুকর কুরবানি আদাই করবা যদি কুরবানির জন্তুটা ওই মক্কার বাজারে না পাওয়া যায় তোমার কাছে যদি টাকা পয়সা না থাকে তোমার কাছে জন্তু পাওয়া যায় তোমার কাছে টাকা পয়সা নাই এরকম হইতে পারে না পারে না সুরি হয়ে গেছে গা সূর্য টাকা ছিল সুরি হয়ে গেছে গা कर्ज নেবার কোনো সুযোগ বা টাকা আছে এখন হাদি জন্তু পাওয়া যাচ্ছে না

তো তুমি 60টা রোজা রাখবে ফজরের আগে 3টা ফজরের পরে 60টা এই রকম তিলকা তিনকা আশারাতুন কামিলা 10টা রোজা পূর্ণ করবা আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা এইটা শুধুমাত্র সৌদি আরব সারা অন্য দেশের লোকদের জন্য আমি আল্লাহ জায়েজ করেছি জালিকা আলিমাল্লাম ইয়াকুন আহলুহু হাজিরিল মসজিদিল হারাম মক্কার আশেপাশে যারা অবস্থান করে মক্কা শরীফের লোক তাদের জন্য এটা জায়েজ নাই যারা এখন আকবার দশটা রোজা বুঝে আসছে এখন যে গাইছে ওই দশম কি যার কোনো একাদশ নাই বাইজির বুস্তামি বলেন এইটা হচ্ছে হজের সময়ের দশটা রোজা যার কোনো একাদশ নাই জোরে কোন আল্লাহ আকবর প্রশ্ন কইটা গেল আর শুনবেন হ্যাঁ কষ্ট হবে না তো আবার না তো হুজুর জুর করে আবার শোনাইছে বাইরে আমার বন্ধুরা আবার দিলের কান লাগায় শুনেন ডাক দিয়া কয় রে ওই একাদশ কি যার কোনো দাদশ নাই বুঝেন নাই কি ওই 11 ওই 11 কি যার কোনো 12 নাই

কিন্তু আমরা যে গজল শুনি শনি দশবায়ে মিলিয়া ইউসুফে পু ওয়াতে দিলেন ফেলিয়া শুনি না শনি না তাই এটাকে মিথ্যা না মিথ্যা না এটা সত্য এটা মিথ্যা না সত্য কারণ ইউসুফ নবীর আরেকজন ভাই ছিল আপন ভাই তার নাম ছিল বিনিয়ামিন বিনিয়ামিন ছিল ছোট ওই সরযন্ত্রের মধ্যে বিনিয়ামিন ছিল না ও বুঝে না তখন আমার ভাইরা তাই কুয়ার মধ্যে ফেলেছিল বইমাত্র জন ভাই আর আরেকজন হচ্ছে ইউসুফ আলি সাল্লামের আপন ভাই যার নাম হচ্ছে বিনিয়ামিন এই জন্য কথা ঠিক আছে ঠিক না ঠিক ইউসুফের দশবায় মিলিয়া ইউসুফকে কু ওয়াতে দিলেন ফেলিয়া কুয়ায় পরে কন্দীয় সো হায় রে হ মরণ কালে না দেব মায় আমি মরণ কালে না দে কিলাম বাপমা এত কষ্ট সহ্য করাইলে না যাহাকে মিশরের বাদ সাহিদলেন তাহাকে তাহা কে জোরে আলহামদুলিল্লাহ

আমার আমরাই কারণ শান্তি আমাদের জন্য আছে আর ওরাই তো মারবে ক্ষমতা ওরাই তো দেখাবে কারণ পরকালে ওদের জন্য জান্নাত বলতে কিচ্ছু নাই বুঝে আসছে বাইরে আমার বন্ধুরা আমার

ওনার পিতা ইয়াকুব আলাইহিস সালামকে বলেছিলেন বাবা গো ইন্নী রআইতু আমি আজকে ঘুমের ঘরে স্বপ্নে দেখেছি আহাদা আশরা কাওকাবা 11টা নক্ষত্র আসসাম সাওয়াল কমারা চন্দ্র এবং সূর্যর আইতু হুম লি সাজিদিন আমারে সিজদা করতেছে বাইরে আমার বন্ধুরা আমা ইন্নী রআইতু আহাদা আশরা কাওকাবা 11টা নক্ষত্র দিয়া বোঝানো হয়েছে উসু আলাইহিস সালামের 11 ভাই নিজের ভাই একজন বই মাত্র ভাই 10 জন মোট 11 11 জন বাইরে আমার বন্ধুরা আমার বাইজিতে বসтами ডাক দিয়া কয় পণ্ডিত মহাশয় ওই 11 কি যার কোনো বারণ নাই ওই 11 কি যার কোনো দাদוש নাই ওই 11 বা 11 হচ্ছে আল্লাহর নবী ইউসুফ আলাইহিমু সাল্লামের 11 জন ভাই জোরে বলেন সুবহানাল্লাহ বাইরে আমার বন্ধুরা আমার এবারে বলা হইতেছে বাইজির বুস্তামি সেই দ্বাদশ কি যার কোন ত্রয়োদশ নাই ওই বারো কি যার কোন তেরো নাই যেরকম সুবহানাল্লাহ প্রশ্ন কয়টা গেছে বারোটা এখন জিগাই দেশে এগারোটা গেছে এখন জিগাই ওই বারো কি যার কোন তেরো নাই বাইরে আমার বন্ধুরা বাইরের বুস্তামি ডাক দিয়ে কই পণ্ডিত মহাশয় ওই বারো হচ্ছে বছরের মধ্যে বারোটা মাস যার মধ্যে কোনোদিন তেরো হবে না আরেকটা জোরে কোন সুবাহ আল্লাহ বছরের মধ্যে মাস কয়টা আরেকটা জোরে বলেন কয়টা এটাকে আমরা বানাইছি আল্লাহ বানাইছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ইন্নাইদ্দাতা শুহুরি বিন্দিল্লাহিসনা আশা বাশা হাওরা দেখুন আল্লাহু আকবার আল্লাহাক যেদিন আসমান জমিন বানাইছেন সেদিন থেকে আল্লাহর বিধানে ইদাদা শহুর বছরের মধ্যে মাসের সংখ্যা আষারো ইসনা আষারো সাহার মানে ইসনা মানে দুই আষার মানে দশ দুই আর দশ যুগ করলে কত হয় বারো বারো কি সাহার আল্লাহ বলেন বছরের মধ্যে আমি আল্লাহ আগে থেকেই বানাইছি বারোটা মাস যারা আল্লাহ দলিল আছে না নাই আমার বাইরা দলিল আছে সোরায় তৌবার ছত্রিশ নম্বর আয়াত বছরের মধ্যে যে বারো মাস এইটার দলিল সোরায় তৌবার ছত্রিশ নম্বর আয়াত বাংলা বাংলা বছরের মাস কয়টা ধরে বলেন কি কি মাস বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র ইংরেজি মাসে কয় ইংরেজি বছরে কয়টা আরেকটা জোরে বলে সবাই বলেন বারোটা কি কি মাস কন্যা সবাই কন্যা জানুয়ারি ফেব্রুয়ারি এরপরে মার্চ এপ্রিল মে জুন জুলাই আমি ফারিনি আপনারা কোন আগস্ট সেপ্টেম্বর এরপরে এরপরে নভেম্বর এরপরে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর বারো মাস বৈশাখ জ্যৈষ্ঠ আসর শ্রাবণ ভাদ্র আশিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র ১২ মাস বাংলা বছরে বারো মাস ইংরেজি বছরের মধ্যে ১২ মাস আর দিব বছরের মধ্যে কয় মাস এখন নামগুলো আপনারা কোন আপনারা কইেন না আপনারা কোন হ্যাঁ রবিউল আউয়াল প্রথম মাস কোনটা এরপরে 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 যারা ফারি রাই সবাই কইতেছে না দেখছেন আমরা মুসলমান কিন্তু আরবি বছরের মাসগুলা বলতে আমরা হিমশিম খাই কোথাইতে হয় এর সাইতে আমার মনে হয় বাথরুমে যায় যেই যেইরকম এর চাইতে এখন বেশি কোথায় তাইলে বলেন আমাদের সন্তানরা বছরের আরবি বারোটা মাস আমাদের বললে যদি মাথা দিয়ে ঘাম বাই রয় আমাদের সন্তানদের আর কি দোষ এই আমরা ওদেরকে বলি বাবা রে বাবা সুরায় ফাতে হাবুজ আলহামদুলিল্লাহ পড়তে পারে নবীর নাম জানে না হলিউড ডালিউড বলিউড কি কি জানি আছে না নায়ক নায়িকার খবর জানে খালি জানেই না কোন জায়গার মধ্যে ঘুমায় কোন জায়গার মধ্যে মুথে কোন জায়গার মধ্যে পায়খানা করে কোন জায়গার মধ্যে খায় কোন জায়গার মধ্যে কি করে এইগুলারও খবর জানে ঠিক না বেটি তাইলে আমাদের অবস্থা দুর্বল আমাদের সন্তানরা আবার সবল হয় কেমনে ঠিক না আমরা যদি মুসলমান হই আমরা যদি মজবুত ইমানের অধিকারী হই আমাদের সন্তানগণ মজবুত হতে বাধ্য ঠিক না আর বছরের মধ্যে কয়টা মাস মহরম সফর রবিউল আওয়াল রবিউল সানি জমাদিউল আওয়াল জমাদিউল সানি রজব শাবান রমজান শাওয়াল জিলকদ জিলহাজ কয়টা হইল বারোডা বাইরা আমার বন্ধুরা আমার বাইজি দস্তামি বলেন ও পন্ডির মহাশয় তুমি আমারে বলছো ওই 12 কি যার কোনো 13 নাই ওই 12 হচ্ছে বছরের মধ্যে বারোটা মাস যা দিন 13 হবে না যারা কোণ আলহামদুলিল্লাহ বাইরা আমার বন্ধুরা আমার প্রশ্ন কয়টা গেল যারা বলেন কয়টা বারোটা বাইরা আমার বন্ধুরা আমার এবারে ডাক দিয়া কয় বাই চিত্রে আমার তেরো নম্বর প্রশ্ন তোমার কাছে সেই ত্রৈদশ কি যার কোনো চতুর্দশ নাই ওই তেরো কি যার কোন সৈদ্য নাই বাইরে আমার বন্ধুরা আমার এবারে বাইজিৎ গুস্তামি বলেন অ পণ্ডিত মহাশয় ওই তেরো হচ্ছে ইউসুফ নবীর এগারো ভাই এবং ইউসুফ নবীর বাপ মা দুইজন ইন্নির আইতু আহাদা আশারা কাউকাবা এগারোটা নক্ষত্র অশ্বংসা বল কমারা চন্দ্র এবং সূর্য 11টি নক্ষত্র মানে তার 11 ভাই চন্দ্র সূর্য মানে তার বাপ মা মোট হচ্ছে দুই এবং 11 13 এই 13 হচ্ছে ইউসুফ নবীর ভাই এবং বাপ মা অন্য কিছু না ধরে বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার এবারে 14 নম্বর প্রশ্ন করতেছে বাইজিদ ওই জিনিসটা কি যেই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে বানাইছে নিজের হাতে বানায়া আবার জানতে চাইছে এটা কি

প্রশ্ন বুঝছেন নি আল্লাহ নিজে বানায় আবার জিজ্ঞেস করেছেন এইটা কি বাইরে আমার বন্ধুরা আমার বাইজির বুস্তামি বলেন পণ্ডিত রে এইটা হচ্ছে আল্লাহর নবী সৈয়দের হজরতে মুসা নবীর হাতের লাঠি আর একটু জোরে আল্লাহ আমার ভাইরা আমার আল্লাহ বলেন মুআমাতিকাবি ইয়া موسی قال هي ভাইরা আমার বন্ধুরা আমার হজরতে موسی নবীর হাতের মধ্যে লাঠি ছিল আমার আল্লাহ জিজ্ঞেস করেন موسی নবী তোমার ডাইন হাতের মধ্যে এইটা কি ভালো কন্না ও موسی নবী তোমার ডাইন হাতের মধ্যে এইটা কি আমার আওয়াজ দের বাগইরের বাইরা আওয়াজ করে বলেন না মুসা নবীর হাতের মধ্যে কি আমার আল্লাহ রাব্বুল আলামিন জানেন কি জানেন না বাইরা আমার বন্ধুরা আমার ডাক দিয়া কয় মা তিলকা বিআমিনি কয়া মুসা মুসা নবী যেন ভয় না পেয়ে যায় আমার হাতের মধ্যে মনে হয় অজগর সাপ ছিল এই জন্য ভয় দূর করে দেওয়ার জন্য আগে ক্লিয়ার করে দিয়েছে তোমার হাতের মধ্যে কি মুসা নবী বলছেন লাঠি আমার বাইরা যাতে করে মুসা নবী বুঝতে পারেন আমার হাতের মধ্যে লাঠি ছিল ওই লাঠি আল্লাহ নিজের কুদরতি শক্তি দিয়া মজেদা স্বরূপ অজগর সাপ বানিয়ে দিয়েছে এই গেল চোদ্দ নম্বর প্রশ্ন যে আল্লাহ নিজে বানায়া নিজে জিগাইছে এইটা আবার কি এখন পনেরো নম্বর প্রশ্ন ও বাইদি মুস্তামি আমি তোমার কাছে জানতে চাই সত্যি করে বলো কোন বাহনটা উত্তম ঘোরা আছে না নাই ঘোরা আছে না নাই কোরআন বলতেছে ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া যিনা ওয়া ইখলুকু মা ঘোড়া গাদা কচ্চর আল্লাহ রাব্বুল আলামিন লিতারকাবুহা ওয়া তোমাদের জন্য সুন্দর বাহন বানিয়ে দিয়েছেন ওয়া মালা মা লা তাআলামুন এমন একটা সময় আসবে শুধু ঘোড়া গাদা কচ্চরের উপরে মানুষ নির্ভরশীল হয়ে যাবে না অত্যাধুনিক বিজ্ঞানের সাহায্য আরো সুন্দর সুন্দর বাহন হয়ে যাবে ওয়ায়খলুকু মালাতালামুন কিয়ামত পর্যন্ত আর অনেক কিছু আবিষ্কার হবে ধরে বলেন সুবহানাল্লাহ তাই ওই সময় যখন ঘোরা উত্তম উনি উত্তর দিয়েছেন ঘোরা উত্তম এরপরে বিমান আইছে হেলিকপ্টার আইছে রকেট আইছে অনেক কিছু আইছে ঠিক না बैठे এরপরে কিয়ামত পর্যন্ত ওয়ায়খলুকু মালাতালামুন আর অনেক কিছু আসবে এই গেল 15 নম্বর এবারে জাগাইতেছে 16 নম্বর প্রশ্ন শর্টকাট শেষ করে দেই আমারও আর ভালো লাগতেছে না 16 নম্বর প্রশ্ন

বাইরে আমার বন্ধুরা আবার এবারে পাইছি বুঝতামি ডাক দিয়ে কয় ও পন্ডিত মহাশয় তুমি আমার কাছে জানতে চেয়েছ কোন দিনটা উত্তম দিনের মধ্যে জুমার দিন সব চাইতে উত্তম দিন জুড়ে বলেন সুবাহান আল্লাহ বাইরে আমার বন্ধুরা আবার এই জুমার দিনে আল্লাহ রব্বুল আলমী পৃথিবী সৃষ্টি করেছেন এই জুমার দিনে আল্লাহ রব্বুল আলমিন আদম আলাই হুসাল্লামের তৌবা কবুল করেছেন এই জুমার দিনে আল্লাহ রব্বুল আলমিন আদম আলাই হুসাল্লামকে

وفي الارض وبه دعوهم من যখন জুমার নামাজ শেষ হয়ে যাবে জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো আমি আল্লাহ رب العالمین তোমাকে আমার ফজল ও করুণ দান করব জোরে বলেন সুবহানাল্লাহ বাইরা আমার বন্ধুরা আমার 16 নম্বর প্রশ্ন শেষ এবারে বলতেছে ভাইজি সত্যি করে বলো আমি তোমার কাছে 17 নম্বর প্রশ্ন করব রাতের মধ্যে কোন রাত্রা কোন রাতরাটা উত্তম বাইরা আমার বন্ধুরা আমার বাইজির দوست আমি দেরি করে না ডাক দিয়ে কয় পণ্ডিত রে রাতের মধ্যে উত্তম হচ্ছে ইন্না আনজলনাহু ফী লাইলাতিল কদর যে রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ নাযিল করেছে ওই রাতরাটা সবচেয়ে উত্তম রাত আর ওই রাতরে নাম হচ্ছে কদরের রাত সুবহানাল্লাহ আরেকটু জোরে গোনা সুবহানাল্লাহ লাইলাতুল কদরি খইরুম মিন আল ও দুনিয়ার মানুষরা লাইলাতুল কদরের মনে একটা রাত যে রাতটা হাজার মাসের চাইতে উত্তম

ততক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দা বান্দীদের গড়ের মধ্যে ফেরেশতা জিব্রাইল অন্যান্য ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহর পক্ষ থেকে শান্তির বার্তা পৌঁছাইতে থাকে ভাইরা আমার বন্ধুনা আমার এবারে 18 নম্বর প্রশ্ন করে dese ও বাইজিদ বুস্তামি তোমার কাছে জানতে চাই মাসের মধ্যে কোন মাস উত্তম সুবহানাল্লাহ কোন মাসটা উত্তম আপনারা কোন তো

আঠারোটা উনিশ নম্বর প্রশ্ন আমি তোমার কাছে জানতে চাই ও বাইজি তুমি আবার বলে দাও কোন জিনিসটা আল্লাহ রব্বুল আল আমি নিজে বানাইছে নিজে বানায়া আবার আল্লাহ নিজেই বলছে এটা বিশাল একটা জিনিস কথা নাই আল্লাহ বানায় কইছে এটা মারাত্মক জিনিস বুঝছেন ও বাইজি এটা আবার কোনটা যে এটা আল্লাহ নিজেই বানাইছে বানায়া আবার বলছে এটা মারাত্মক জিনিস বাইজির করে না ডাক দিয়া কয় পন্ডিত এইটা হচ্ছে নারীর সলনা যেভাবে কইছেন ঠিক মনে হয় আপনারা নির্যাতিত ইফটিজিং এর মামলা কার বিরুদ্ধে কথা কয় না খালি হাস ইফটিজিং এর মামলা কার বিরুদ্ধে কার বিরুদ্ধে আর সাহস করে কোন না এই জায়গা ধরতো না ইফটিজিং এর মামলাটা কার বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে কার বিরুদ্ধে আর একটু জোরে কন ওই বেড়ে ফিচিরা কয়েক তোমাদের আবার কি তোমরা একটু বুঝুন আমাদের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা কার বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে আমার ভাইরা কিন্তু নির্যাতন কি ওরা করে না কম করে না বেশি করে বেশি করে কিন্তু ওদের কোনো আইন নাই আমাদের পক্ষে ওদের বিরুদ্ধে কোনো আইন নাই ঠিক না বেটে এই জায়গার মধ্যে কি মা বোন আসে নাকি আজকে মাফিলে।

বিয়ের শুরু থেকে লক্ষ লক্ষ টাকা মোহর দিয়া লাল ডরা শাড়ি চাই ওইটা কিন্না দে আমার বাইরা পারফিউম চাইছে ওইটাও আপনি কিন্না দেন যেইটা চাই দুবাইয়ের গোল্ড চাই সেইটাও কিন্না দেন যেইটা চা কিরণ মালা জামা চাই ওইটাও কিন্না দেন ঠিক না যা তাই দেন এরপরও হড়ক কইরা যদি সামান্য কোনো একটা জিনিস না দেন ডাক দিয়া কয় আমার বিয়ে কুরসিলা কেন তোমার কাছ থেকে আমি কিচ্ছু পাই না সারা জীবন একটু হয়তো বা না তুমি আমারে কিচ্ছু দাও নাই আর দুই টাকার বাদাম কোন বাইসাবে খাওয়াইছে এই ভাইসাবের মতো আর মানুষ হয় না ঠিক না ভাই ঠিক এইরকম যদি কারো ঘরে থাইকা থাকে আবার আজকে যায় কিন্তু মারামারি করে না ঠিক না বেটে কারণ বাঁকা হার থেকে বানাইছে তো বাঁকা থাকবো এক ফিরসাপ দুনিয়ার সবাই তারা ফিরসাপ মানে বউ তারে মানে না বউ খালি খালি কুসায় কুসায় ফিরসবের দিন মনে মনে ভাবে নবীদের যেমন মজা আছে অলিয়াল্লাদের কারা কারামত আছে না নাই আল্লাহর দেওয়া আছে না নাই ফির ফিরসাবেদের মনে মনে ভাবলো কত কারামতই দেখাইলা বউ যখন আমার খালি কুসায় আমার খালি সরম দে আমার সাথে নাফরমানি করে গাদ্দারি করে জামাই হিসাবে শ্রদ্ধা করে না একটা কারামত দেখাইয়াই দেয় বউ যেন আমার মানে আমার ভাইরা একদিন ফির সাহেব এ কারামত বলে ফাকি হইয়া আসমান দিয়া উইরা যাইতে আছে আলহামদুলিল্লাহ কন্যা কারামতটা কি ছোট না বড় বাইরা আমার বন্ধুরা আমার

কইজে মনে হইতেছে একজন মানুষ কত বড় তার ক্ষমতা ফাঁকির মতো হইরা যাইতাছে ফিরসাবের বউ কত বড় ফিরসাব রে উনি খুব খামেল মানুষ খুব ভালো মানুষ বক্ত হয়ে গেছে কাম না হয় নাই কিন্তু আরে দেখেন না একটু পরে এখন হইছে আর রাতের বেলা ফির বাড়ির মধ্যে আইসে যখন ঘুমাইব ঘুমাইবার সময় একটু মজার মজার আলাপ করে না করে না রে আজকে সুর নরম হয়ে গেছে ডাক দিয়া কয় ও আমার জামাই তুমিও ফিরিসাব আজকে আমিও দেখছি একজন ফিরিশা তুমিও আজকে আমিও দেখছি একজন ফিরিশা এমন ফিরিসা হইতে পারো নাই ফিরসাব মনে মনে খুশি কি দেখছ গো বিবি আল্লাহর কসম করে বলি স্বামী গো এমন একজন ফিরসাব দেখছি আমি দেখছি আসমান দিয়া ফাকির মতো উড়ত আছে আরে কত বড় বুজুর্গ কত বড় ফিরসাব কত বড় আল্লাহর ওলি স্বামী গো আমার যদি এমন একজন স্বামী থাকতো আমি মনে করতাম আমার জীবনটা ধন্য হয়ে গেছে এবারে ফিরসাব তুমি কি সত্য বলতেছো না মিথ্যা বলতেছো কয়েকদম সত্য কথা বলতেছি কয় আল্লাহর কসম হয়ে

তো ছিলা আগে তো বড় বের জমিনে আর নাই খুব ভালো মানুষ যখন কইস আমি ছিলাম এর লগেই তো দেখছি ফৈরাজা ফৈরাজ এই হচ্ছে ইস্কিরি তাই মাইরা গিরে লাভ আছে বইক্কা লাভ আছে বাকাহাড়দিয়া বানাইছে তো জগরা যদি করতে হয় মুহব্বদের সাথে করবেন মুহব্বদের সাথে কেমনে মহব্বত মহব্বত কেমনে আতা গাছে তুতা পাখি ডালিম গাছে ম আগে জানলে আনতাম না ঘরে এমন জগরাxticks বউ বউ উত্তর দিব নটন নটন পায়ের গুলি জুটর বেঁধেছে আমাকে বিয়ে করতে তোমাকেই বলেছে ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা বিয়ের আগে লক্ষ্মী মেয়ে কিছুই চাইত না বউ কো সাইমু কেমনে কেমনে সাইমো বিয়ের আগে আমায় তুমি সাইনিস কাওয়াইতা বিয়ের পরে আয়শা দেখি আস্থা হার কো আগে তো খালি সাইনি জানি সো এখন না আয়শা দেখি হার কিটা এইদিকে আর না গেলাম কথা আমি তাড়াতাড়ি শেষ করি আমার ভাইরা আমার বাইরা আমাদের বউদেরকে যেন আল্লাহ নেকার স্ত্রী হিসাবে কবল করে সবাই যেন আল্লাহ আল্লাহ কইছে এরা সলো নাম ওই রাসুল করিম সাল্লাম বলছে ও নারী সমাজ নবীজি ঈদগাহের ময়দানে ওয়াজ করতেছে মিসকাত শরীফের হাদিস ক তোমরা বেশি বেশি করে দান করো কেন হুজুর ক আমি দেখছি তোমরা অধিকাংশ জাহান নামে মহিলারা জাননি তোমরা বুঝো কম এরপরও তোমরা কম বুজা এমন এক জাতি তোমরা জামাইদের মাথা খায় পাই আছে না নাই আছে না নাই জামাইরে একবারে বন্দি কইরা ফলায় একবারে গোলাম বানায়া ফলায় মা বলি ও মা তুমি কি রাজরানী হইবার চাও যদি রাজরানী হইবার চাও তোমার জামাইরে গোলাম না বানায়া রাজা বানাও তুমি হইবা রাজার বউ রানী আর তুমি যদি তোমার জামাইরে সাকরের মতো দেখো তাইলে জাইন্না তুমি নিজেই টকছো তুমি সাকরের বউ সাকরানী আর একটু জোরে বলেন ঠিক না ঠিক এখন তুমি নিজেই সিদ্ধান্ত গ্রহণ করো তুমি কি সাকরের বউ সাক্রানি গোলামের বউ বাদীনি হবে নাকি তোমার জামাইরে রাজার আসনে বসায়া রাজার বউ রানী হবে তুমি सिद्धांत গ্রহণ করো ঠিক না বেটি আজকে আমি এর সাইডে মাบุnder সম্পর্কে বেশি বলবো না কারণ আমি আরো অল্প সময়ে বাকি কথাগুলো শেষ করতেইবো মাত্র 10 মিনিট আপনারা বসতে পারবেন তো কষ্ট হইবো হ্যাঁ মুরুবিকো আধা ঘন্টা বাবারি বাবা এত লম্বা ওয়াজ করেছি হ্যাঁ কত দেন আল্লাহর কোড নম্বর আবার ইমাম সাবজের কো আল্লাহর বলে কোড নম্বর দিতাম আচ্ছা ঠিক আছে আল্লাহর কোড নম্বর দিয়ে যাম তার মানে বোঝা গেল আপনারা রাখ করেন না না সত্যি করে বলেন তো রাখ করছেন না রাখ করবেন কেন আপনারা কষ্ট আমার আপনারা রাখ করলে কি চলবে সিল্লাইতে তো আমি আপনারা খালি সুবহানাল্লাহ কইতাছেন আলহামদুলিল্লাহ কইতাছেন আল্লাহু আকবার बोलतेছেন কিন্তু বাকি ঘন্টা পর ঘন্টা সিল্লানো তো আমি করতেছি ঠিক না ঠিক প্রশ্ন কয়টা গেছে আ আরে কিসের আর্ডার উনিশটা গেছে উনিশটা গেছে এখন বিশ নম্বর প্রশ্ন ও বাইজির বুস্তামি ওই জিনিসটা কি সেই বস্তু কোনটা যেটা প্রাণহীন অথচ শ্বাস গ্রহণ করে বা ইডার মধ্যে অনেক লম্বা ব্যাখ্যা তাই এত কথা বলা যাইব না বাকি শেষ করতে হইবো শুধু কোরআনের মধ্যে আছে আপনারা দেখা নিয়ে বাংলা তাফসির এখন আছে আল্লাহ ভুরবেলার কসম করেছেন ভুরবেলা শ্বাস গ্রহণ করে যেরকম আল্লাহ আকবার কয়টা কেন

আমার বন্ধুরা আমার আমার আল্লাহ বলেন ও দুনিয়ার manusiaরা সুম্মা ইতাওয়া আমি আকাশের দিকে মনোনিবেশ করেলাম ওয়াহিয়া দুখানিন তখন ওয়াহিয়া দুখানন আসা আকাশ ছিল ধুম্রপুঞ্জ এরপরে আমার আল্লাহ বলেন ফাকাল লাহা আমি সাত আসমানকে বললাম ওয়ালিল আরজিতিয়া এবং সাতটা জমিনকে বললাম আসো আমার দিকে আন আউ কারোহা ইচ্ছায় আসো বা অনিচ্ছায় আসো আসতেই হবে ক্বালাতা আতাইনা ত্বায়ইন সাত আসমান এবং সাত জমিনের

কোন জায়গাটা আমার আল্লাহর সাথে কথা বলেছিলেন বাইরা আমার বন্ধু আমার মুফাসরিনে কারামগন বলেন পৃথিবীর মধ্যে সব সাইতে দামি হচ্ছে বাইতুল্লাহ শরীফের জমিন জমিনের পক্ষ থেকে বাইতুল্লাহ বলেছিল আল্লাহ তোমার কাছে আত্মসমর্পণ করলাম যারা কোন সুবাহ আর টিক বরাবর সাত আসমানের উপরে আসমান বাসীর একটা কিবলা আছে ওই কিবলার নাম হচ্ছে বাইতুল মামুর সাত আসমানের পক্ষ দেখে জমিনের বাইতুল্লার মতো জমিনের কেবলার মতো আসমানের কেবলা বাইতুল মামুর বলে আয় আল্লাহ সাত আসমানের পক্ষ দেখে আমিও তোমার কাছে আত্মসমর্পণ করলাম বাইরে আমার বন্ধুরা আমার প্রশ্ন কয়টা গেছে 21টা 22 নম্বর প্রশ্ন ও ভাই যদি বস্তু আমি তোমার কাছে জানতে চাই ওই বস্তুটা কি যেই বস্তুটা আল্লাহ রব্বুল আলামিন নিজে সৃষ্টি করে আবার নিজেই ক্রয় করে নিয়েছেন সুবহানাল্লাহ কন্নাহ সুবহানাল্লাহ এইটার উত্তর আপনারা বারবার কথা আ হ্যাঁ পড়দটা হয়ে গেছে যে ভাই বলছেন আলহামদুলিল্লাহ আপনারা বলেন মুমিনদের জান এবং মাল খলিলই দয়না সাথে মুমিনের সম্পদ আছে আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা আস্তারো মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্না লাহুমুল জাননা নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জান এবং মালের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কাছ থেকে জান্নাদের বিনিময়ে মুমিনদের জান এবং মাল খরিদ করে নিয়েছে আমি আল্লাহর রাস্তায় জীবন দিব আমি আল্লাহর রাস্তায় মাল খরচ করব আল্লাহ কয় এর বিনিময়ে আমি তোমাকে আমার জান্নাত দিয়ে দিলাম আরে কো যারা কোন সুবহানাল্লাহ কয় নম্বর গেল 22 নম্বর তেইশ নম্বর প্রশ্ন ও বাইজের মুস্তামি তোমার কাছে জানতে চাই ওই কবর কোনটা যেই কবরকে নিয়া তার মুর্দা ওই কবর কোনটা যেই কবর তার মোরদারে নিয়ে চলাফেরা করেছিলেন ভালো কোন না আপনাদের আশেপাশে কবর আছে না নাই দক্ষিণ পাশে খবর স্থান আচ্ছা দেখছেন ইহানি কবর এই কবরে আমরা যাব না যাব না আরে কজরে কোন যাব না যাব না কাফন আমার আপন কবর আমার গাঠি জোরে কাফন আমার আপন কবর আমার ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাতি হায় ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাতি সাড়ে তিন হাত মাটির ঘর কারো আপন কারো পর সাড়ে তিন হাত কারো আপন কারো পর কারো বা হবে নাম জোরে জোরে সাড়ে তিন হাত কারো আপন কারো হবে ফুলেরি বাগান কারো বাহে জাহান্নাম আমল নামায় সেই দিন হবে আমল না সেই দিন হবে আদার বরের বাতি রইবে না কেউ সাতি হাইরে ওই কবরে যেতে বাইরে আমার বন্ধুরা এই যে ইস্টের পাশে দক্ষিণ দিকে কবরস্থান আছে আছে না আপনারা কইছেন আমি জানি না আমি জানতে চাই কোন দিন দেখছেন নি ওই কবরের মধ্যে মারে শুইয়েছেন বাবারে শুইয়েছেন একদিন আপনি আমি শুয়ে যাব আমি জানতে চাই কোন দিন দেখছেন নি কবরের ভিতরের मुर्दाডা লুইয়া কবর আপনার বাড়ির মধ্যে চলে গেছে দেখছেন কোন কবরস্থানে এরকম করেছেন পণ্ডিতডা দেয়া কয় বাইজিদ রে ওই কবর কোনটা যেই কবর তার মরুদারের সঙ্গে নিয়া পথ চলছিল ভাইরা আমার বন্ধুরা আমার এবারে বাইজির মুস্তামি উত্তর দিলেন রে এইটা হলো আল্লাহর নবী ইউনুস আনাইসাল্লামকে বক্ষণকারী বা সুবহান মাস ইউনুস নবীর কবর মাস ইউনুস নবীর খাইছিল না তাইলে ইউনুস নবী ছিল মাছের পেটে হজম করতে পারে নাই উনি ছিল মুরদা আর মাছ ছিল মাছের পেটটা ছিল তার জন্য কবর হজম করতে পারে না অস্থির হয়ে গেছে একবার এই দিকে যায় আর একবার সেই দিকে যায় আল্লাহর নবীকে হজম করবার মতো ক্ষমতা একটা মাছের আছে নাকি আর একটা জোরে আছে عمر اللبول وذموني إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني

আমার বৈরা এক দিকে মাছের পেটের অন্ধকার আর এক দিকে রাতের অন্ধকার আরেক দিকে সাগরের পানির নিচের অন্ধকার ফানা দা ফিল জুলমাত আমার বৈরা তিন অন্ধকারের মধ্যে নিমজ্জিত হইয়া আল্লাহর নবী ইউনুস আলাইহিসসালাম দোয়া করেছিলেন ফানা দা ফিল জুলমাত ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইননি কুনতু মিনাজ জালিমিন আল্লাহই বল করেছেonnay করেছে বুঝতে পারি নাই আল্লাহ লা ইলাহা ইল্লা انت তুমি সারার কোনো মাাবুদ নাই

মিথ্যা বলছিল না কিন্তু যখন ঘটনাক্রমে

ইউসুফ নবীর যোসুফ নবীর চোখ সহ্য করতে না পেরে তার চোখের দৃষ্টি শক্তি হারিয়ে ফেলেছিল বাইরা আমার বন্ধুরা আমার দৃষ্টি শক্তি ফিরে পেয়েছে আর বাইরা ইউসুফ নবীর কাছে আয়শা যখন স্পষ্ট হয়ে গেল তিনি যোসুফ তারা হচ্ছে তার ভাই উনি হচ্ছেন ইয়াকুব আলাইহিসসালাম আমার বাইরা আত্মসমর্পণ করার সারা কোনো উপায় নাই আর কোনো বিকল্প রাস্তা নাই যোসুফ আলাইহিসসালামের বাইরা দোষ স্বীকার করে নিল ডাক দিয়ে বলে কুন ইয়া আবানস্তাগফির লানা

দয়া আপনি আমাদের জন্য মাঘ ফেরাদের দোয়া করেন জুনু আমরা ভুল করেছি গুণা করেছি ইন্না কুন্না খাওয়া সত্যিকার অর্থে আমরা পাপি বাইরে আমার বন্ধুরা আবার আওয়াজ করে বলেন না গুণাগার যদি আল্লাহর কাছে গুণা করার পরে ক্ষমা চায় আমার আল্লাহ মাফ করেননি ধরে বলেন করে না করে না বাইরা আমার বন্ধুরা আমার ওরা যখন সুখের পানি সেরে সেরে কান্দে ছিল আল্লাহর নবী ইয়াকুমাল সালামের মনটা নরম হয়ে গেল ইয়াকুমাল ইসলাম ডাক দিয়া বলে বাবার আর কান্দিস আর কান্দিস এর মধ্যে হয় বাবা আমার আল্লাহ পাগের কোন রহস্য লোকায়িত আছে কলা সৌফা আস্তাগফির লাকুম কলা সৌফা আস্তাগফির লাকুম ও বাবারা অবশ্যই ওসিরে আস্তা গফিরুল আকুম রব্বি আমি আমার রবের কাছে তোমাদের জন্য ক্ষমা চাইব ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম তিনি ক্ষমাশীল এবং দয়ালু বানাল কর আমার বাইরা সালাম দোয়া করেছেন পাক মাফ করে দিয়েছেন কোন আলহামদুলিল্লাহ ভাইদের বলে ওরা হচ্ছে ইউসুফ নবীর ভাইরা যারা মিথ্যা কথা বলছিল কিন্তু এরপরও তারা জান্নাতে যাবে কারণ তাদের জন্য তাদের পিতা

মাফনা না কর তোমার বন্দ রে তুমি যদি মাফ না ক তোমার বন্দ আল্লাহ বল তোমার বন্দ যাবে কার কাছে আল্লাহ বল তোমার বান্দা যাবে যত গুণা করসি মাবুদ আমর নে যরগন আল্লাহ আল্লাহ যত গুণ করি মা বুদামরা মাফ করে দাও আল্লাহ তুমার নিজে গুণে মাফ করে দাও কোন হে আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও তুমি আমাদের মাফ করে দাও এটাই তৌবা বেশি কিছু লাগে না আল্লাহ তুমি আমাদের মাফ করো আল্লাহ তুমি আমার মাফ করো আল্লাহ আমি তৌবা করলাম এ কথা বললেই মুসলিম শরীরের হাদিস তৌবা হয়ে যায় পারবো না ইনশা নবীজি দৈনিক সত্তর বার মদন তরে এক শতবার তৌবা করতেন ও ভাই অথচ নবীর কোনো গুণাহ নাই নবীর কোনো গুণা আছে

করেন কেন কারণ হচ্ছে আল্লাহ আমার বাইরা সন্তান যেমন বাপ মাকে মা মা বাবা বাবা বলে ডাকলে বাপ মা খুশি হয় আমার একজন ডাক্তার আমার বাইরা কেউ যদি কারো কাছে ভুল করে মাফ চায় মাফ করে দেয় না কেন আমার কাছে নমনীয়তা প্রকাশ করছে আমার কাছে মাফ চাইছে

এবারে ডাক দিয়া কয় পণ্ডিত মহাশয় ও বাইজির বুস্তামি তোমার কাছে জানতে চাই ওই সম্প্রদায় কারা যারা সত্য কথা বলেছে এরপরেও জান্নাতে যাবে না জাহান্নামের আগুনে তাদেরকে জ্বলতে হবে যারা কোনো নামজবেল না বাইরা আমার বন্ধুরা আমার বাইজির বুস্তামি ডাক দিয়া কয় তারা আর কেউ না তারা হচ্ছে ইহুদি এবং না সারা তারা কারা যাহুদিনা সরা যে ভাইজি বুঝতা কথা না আমার আল্লাহর কথা আমার আল্লাহ বলেন আমার বাইরা সোরে বাকৰা একশো চলম্বৰ ইয়াতে ও কলা তিলিয়াহু দো লাইসা তিন্না সর আলা সেই ও কল তিন্না লাইসা দিলিয়াহু দো আলা শাই

কথা কিন্তু সত্য হয়ে গেছে এখন মুসলমান ছাড়ার কোন ধর্ম আছে আরেক জোরে কোন আছে

আদর্শ না পাল্টাইবার কারণে মুসলমান না হইবার কারণে সত্য কথা বইলা ওরা জাহান নামে যাবে বাইরে আমার বন্ধুরা আমার বাইরে বুঝতে বলে পন্ডিত আরো প্রশ্ন করবা নাকি শেষ এবারে পন্ডিত ডাক দেয়া কয় আর কোন প্রশ্ন করবো না যেইটাই করি সেইটাই উত্তর দাও এখন পর্যন্ত একটা ওয়াট কিলা না যেটা কোনো সুবহানাল্লাহ যখন পর্যন্ত একটা ওয়ার্ড খিলা না আমার মনে হয় হাজার হাজার প্রশ্ন করলেও তোমার মতো লোকরে আটকানো সম্ভব বাইরে আমার বন্ধুরা আমার তিনি মুসানবির উম্মত না ইসানবির উম্মত না আদম নবীর উম্মত না তিনি হচ্ছেন মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ্লামের উম্মত উম্মদে মুহাম্মদে সুলতানুল আউলিয়া হজরতে বাইজের বুস্তামে জুড়ে জুড়ে বলেন সুবাহান বাইরে আমার বন্ধুরা আমার দিলের কান লাগায় শুনে এবারে বাইজির বুস্তামি ডাক দিয়া কয় পন্ডিত রে তোমার প্রশ্ন যদি শেষ হয়ে থাকে আমি তোমার মতো বেশি প্রশ্ন করব না মাত্র আমার একটা প্রশ্ন আছে আছে না নাই কয়ডা আগেই তো কথা বলছে ঠিক না আমি একটা প্রশ্ন করব আমার একটা প্রশ্নের জবাব দেওয়া লাগবে শিকারাই ছিল না দিব তার সম্প্রদায় হুদিরা কি বলছে না দিলে আমরা বুঝবো বাইরে আমার বন্ধুরা আমার বাইজের বুঝতে দেরি করে না ডাক দিয়া কয় পণ্ডিত মহাস আমি আপনার কাছে মাত্র একটা প্রশ্ন করব সত্যি করে বলে জান্নাতের সাবি কার হাতে আর একটা জোর এখন শুভ হান বাইরে আমার বন্ধুরা আমার পন্ডিত কোনো কথা বলে না সময়ের গোদের সময় যাইতে আসে এই পন্ডিত বলো না জান্নাদের সাবিকে জান্নাদের সাবি কার হাতে তাড়াতাড়ি বলো কথা বলে না ইহুদিরা ডাক দিয়া কয় পণ্ডিত সাহেব একটা বা একটা প্রশ্ন খালি কইরাই গেছে আর বেচারা খালি উত্তর দিয়াই গেছে আপনার মতো একটার পর একটা প্রশ্ন সে করবে না আগেই বলে দিয়ে যে মাত্র একটা প্রশ্ন করবে একটা প্রশ্ন করেছে আপনার জবান কেন বন্ধ হয়ে গেছে আপনি কি উত্তর জানেন না এবারে পণ্ডিত ডাক দিয়া কয় ইহুদিরা রে আল্লাহর কসম করে বলি উত্তর আমি জানি না তা নয় আমি উত্তর জানি কিন্তু আমি যদি উত্তর দেই তোমরা মানবা না

জান্নাদের সাবি মোহাম্মদুর রসুল্লার হাতে আল্লাহর নবী বিশ্ব নবী রহমতুল্লিলাম বলেন দুনিয়ার মানুষেরা কেমতের ময়দানে যখন বিচার শেষ হয়ে যাবে জান্নাদিরা যখন জান্নাতে যাইবার জন্য পারমিশন পেয়ে যাবে আল্লাহ রব্বুল আলমী জান্নাতের পতাকা আদারি আমাকে বানাইবেন জান্নাদের সাবিটা আমার হাতের মধ্যে দিয়ে দিবেন সমস্ত জান্নাদিরা জান্নাতে যাবে যায় দেখবে জান্নাদের দরজা বন্ধ ভাঙলা কন্যা আদম নবীর ওম্মদের আদম নবীর কাছে যাবে বাবা গো আদম নবী আপনি জান্নাতের ছবি দেন আদম নবী ডাক দিয়ে বলবে আমি কেমনে তোমাদেরকে জান্নাতের ছবি দিব আমার জন্যই তো তোমরা আমরা জান্নাত থেকে বের হয়ে গেলাম আমার লজ্জা লাগে বাইরে আমার বন্ধুরা আবার আদম নবীর কাছ থেকে বিদারিত হইয়া নুহু নবীর কাছে যাবে নুহু নবী বলবে আমি পারবো না মুসা নবীর কাছে যাবে মুসা নবী বলবে আমি পারবো না আমার গায়ে ছবি নাই ভাইরা আমার বন্ধুরা আমার ইসানো নবীর কাছে যাবে ঈষা নবী ডাক দিয়ে বলবে দুনিয়ার মানুষের আরে আমি তোমাদেরকে জান্নাদের সাবি দিতে পারবো না তবে একটা সন্ধান দিতে পারি একজন মানুষ সিনায়া দিতে পারে যার কাছে গেলে তোমরা জান্নাতের সাবি পেয়ে যাবে তারা বলবে ঠিক আছে তার পরিচয়টা আপনি আমাদেরকে দিয়ে দেন ঈসা নবী ডাক দিয়ে বলবে ওই যে দেখা যায় আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার হাতে জান্নাতের পতাকা তার কাছে চলে যাও তার কাছে গেলে জান্নাতের সাবি পেয়ে যাবে সবাই সমস্ত জান্নাতীরা তখন আপনার নবী আমার নবী

শেষ নবী ও মুহাম্মদ রসুল্লাহ সাল্লাই সাল্লাম আর শুনেছি আপনার কাছে নাকি জান্নাদের সাবি মেহরবানি করে দয়া করে জান্নাদের সাবি আমাদেরকে দিয়ে দেন বাইরে আমার বন্ধুরা আমার আমার বিশ্ব নবী রহমতুল্লিল আমি ডাক দিয়া বলবেন হা যা শুনেছ ঠিকই শুনেছ জান্নাদের সাবি আমার কাছে এই যে দেখো জান্নাদের সাবি আমার কাছে আসো 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 আমি জান্নাদের তালা খুলে দিব নবী জান্নাদের তালা খুলে দিবেন এর করে সমস্ত জান্নাতিরা একজন একজন করে জান্নাতের মধ্যে প্রবেশ করবে আমার নিসারা কেউ জান্নাতে যেতে পারবে না আরে এখন সুবহানাল্লাহ সব মানুষের সেরা মানুষ নবীজি আমার কন সব মানুষের সেরা মানুষ নবীজি আমার প্রেমের বাতে দাও জেলে দাও প্রেমের বাতে দাও জেলে দাও হৃদয়ে আমার সব মানুষের সেরা মানুষ নবী আমার আমার বাইরা সেই নবী আমাদের নবী সেই নবী কার নবী আর এখন কার নবী আমাদের নবী আমরা যদি ওই নবীর চিনি আমরা যদি ওই নবীকে ফি রাসূলুল্লাহ উসওয়াতুন হাসানাহ শ্রেষ্ঠতম মডেল হিসাবে মানি আওয়াজ করে বলুন জান্নাতে আগে যাবে কারা আমরা জোরে বলেন কারা আমরা জান্নাতে যেতে চান না চান না আমার ভাইরা আমরা যারা নবীকে ভালোবাসে নবীকে मोहब्बत করে আমার ভাইরা সেই জান্নাতি হতে পারে জান্নাতি সাবি সংগ্রহ করে নিয়ে যেতে পারে আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দেন করুন আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরা পড়ে আস্তাগফিরুল্লাহ এক তওবা করে নাস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিও ওয়া আতুবু ইলাই লা হাওলা ولا قوة إلا بالله العلي العظيم رديد بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله رب العالمين ولا المتقين. للمتقين والصلاة والسلام على سيد الانبياء والمرسلين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنة وفي الاخرة حسنة وقنا عذاب النار. ربنا اغفر لنا

জন তোমার মায়ার বান্দাদেরকে নিয়ে পর্দার আড়ালের মা বুন্দেরকে সঙ্গে নিয়ে বিকারির বেশি কঙ্গলের বেশে তোমার শাহী দরবারে দুইখানা হাত উঠাইলাম আয় আল্লাহ মেহেরবানি করে দয়া করে ভুল ত্রুটি বেয়াদবি মাফ করো মাফ করে কবুল করো যদি সব মঞ্জুর করেছ খাস করে মক্কার মতি মদিনার যদি দু কুলের সাথী উম্মদের কান্ডার রহমদের ভান্ডার শাফিউল মুজনিবি গুনাগার উম্মদের বরসাস্থল বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোনার মদিনায় রওজা মুবারকে হাদিয়াতান পৌঁছে দাও হযরত আদম তাম পৃথিবীর মাটির নিচে যত মুসলমান নর যেখানে শুয়েছেন করে প্রত্যেকের আরো পাকে হাদিয়া পৌঁছে দা মাব করে দেখো আমি গুণাগারের সঙ্গে দুইখানা হাত উঠাইয়া যারা দুইখানা হাত উঠাইয়া আমিন আমিন বলতেছে আমি জানি না কার জানি মানায় কার জানি গো বাবা নয় কে জানি মা হারা হয়ে আবার কে জানি বাবা হারা হয়ে আবার কে জানি মাতা পিতা উভয় কে হারাইয়া তোমার শাহী দরবারে দুইখানা হাত উঠাইয়া চোখের পানি সেরে সেরে আমিন আমিন বলে কান্দে আয় আল্লাহ মাতা পিতার জন্যে আমরা কি দোয়া করব মাতা পিতার কথা মনে পড়লে কুলিজা ফাইটা যা মনে পড়ে যায় সন্তান যখন বাড়ির থেকে বের হয়ে যায় মা দিয়ে কয় বাবারে যেখানে যাও না কেন মাগরিবের আগেই বাড়িতে চলে আইস মাগরিব চলে যাও এসা চলে যায় রাত্র হয়ে যায় সন্তান যখন বাড়ি ফিরে না দুনিয়ারে সবাই ঘুমায় তাকে মা বাবা ঘুমায় না রজনীতে এসে দেখে আল্লাহ দেশ ঘুমাইছে শহর ঘুমাইছে বন্দর ঘুমাইছে তারা প্রতিবেশী সময় ঘুমায় গেছে একটা প্রাণীও সজাগ নাই মা বাবা জনা সৌকাটের মধ্যে বসিয়া রাস্তার দিকে তাকায়া তাকায়া খেন্দে খেন্দে বলে ও আল্লাহ াত্র হয়ে গেছে আমার সন্তান কেন বাড়ি ফিরে না মা দুনিয়ারে সবাই ঘুমায় গেছে তোমরা কেন ঘুমাইলাদা তোমাদের চোখের মধ্যে কি গুম আসে না মাডাব দিয়ে কয়ে বাবা রে দুনিয়া সবাই ঘুমায় গেছে তারা তোমার মা লাগে না তারা তোমার বাবা লাগে না তাদের নয়নের মনি যারা টুকরা তাদের চোখের সামনে আসে তাই তো তারা আরামের বিছানা পিঠ লাগাইয়া ঘুমাইতেছে বাবারে তুমি আমাদের কলিজার টুকরা তুমি আমাদের চোখের সামনে নাই বল রে বাবা তোমার সারা কেমন করে আরামের বিছানায় পিঠি লাগায়

মেহরবানি করে দয়া করে এই মাফিলের বর আমাদের আম্মা আব্বার কবরে আজ রে মাফ করে ওনাদের কবরকে তুমি বেহেস্তের বাগান বানায় আল্লাহ দে আমাদের আম্মা আব্বার কবরে জান্নাতি বিছানা দেরে আল্লাহ দে আমাদের আম্মা আব্বার পর জান্নাতি পোশাক পরায় আল্লাহ জরে বোন আল্লাহ 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 তুমি যদি আমাদের মা আপনা আখর আমরা কোথায় যাবো আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানাই আমাদের আম্মা আব্বা সহ মুরুবেন কেরাম যারা দুনিয়াতে জীবিত আছেন হায়াদ দান করে দাও আমরা যেন প্রাণ ভরে ওনাদের খেদমত করতে পারি তুমি আমাদের সেই তৌফিক দান করে দাও হায় আল্লাহ আমরা পাপি আমরা গুনাহগার আয় আল্লাহ আসমানে যত তারকাাজি রয়েছে জমিনে যত বালু কোনা রয়ছে তার চেয়েও যদি আমরা অধিক গুনাহ করে থাকি গো আমার আল্লাহ তোমার রহমতের চাইতে আমরা কখনো বেশি গুনা করি না আয় আল্লাহ আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার বিশাল রহমতের ভান্ডারের দিকে তাকাইয়া আমাদের ছোট ছোট দুইটা হাতের দিকে না তাকাইয়া তোমার দয়াময় প্রেমময় মধুময় রহমান রহিম নাম বারকের দিকে তাকাইয়া আল্লাহ আমাদের জীবনের গুনা খাদারে মাফ কইরা দাও আল্লাহর ডাক ডেন্দরে গো নাম লা আল্লাহ আল্লাহ বলে কি মাওলা সুন আল্লাহ বলে কি মাওলা সুন جانی رسی گو نا جانے کوئی آمرا اللہ رجنی کو سے آمرہ کی گون गुनरबोजा माथो या मौल कंदेसी अलो मौल कंदेसी मस्कोरेदाुदमा আল্লাহ আল্লাহ মাফ করে করে কবুল তুমি তুমি আমাদের আমাদের নাও, আমাদেরকে নামাজি বানাও আমাদেরকে রোজাদার বানাও আমাদেরকে নফল নামাজ আদায়কারী বানাও আমাদেরকে জাকাত আদায়কারী বানাও আমাদেরকে নফল দান খয়াত করে বানাও আমাদেরকে হাজ আদায়কারী বানাও আমাদের উমরা আদায়কারী বানাও আয় আল্লাহ আমাদেরকে অভাব অনটন থেকে মুক্ত করে দাও আয় আল্লাহ আমাদের উপরে হর হামেশা তোমার রহমতি চাদর বিছাইয়া দাও রব্বুল আলামিন এই কেরানীগঞ্জের জমিন হাসনাবাদের জমিন আয় আল্লাহ বীরবাগৈরের জমিন তোমার কাছে আমানত রেগে গেলাম আয় আল্লাহ এই জমিনে তোমার রহমত নাজিল করে দাও এই মাহফিল তুমি কবুল মঞ্জুর করে নাও যারা অক্লান্ত পরিশ্রম করে মাতার ঘাম পায়ে ছেলে শারীরিক ভাবে মানসিক ভাবে আর্থিক ভাবে খেদমত করি এই মাহফিল কে সুন্দর সফল সার্থক করে তুলেছে কেয়ামতের ময়দানে মুসিবতের সময়ে এই মাহফিল কে আয় আল্লাহ ইন্দে কমিটি বক্তাগণ শ্রোতা মণ্ডলী আমাদের সকলের জন্য নাজাত রুসিলা বানায়া দিও আয় আল্লাহ পর্দার আড়াল থেকে যেই সমস্ত মা বোনেরা আমাদের সঙ্গে হাত উঠায়া আমিন আমিন বলেছে আমিন আমিন বলে কানতেছে আমার মা বান্দরকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও স্বামীর خدمت করার তৌফিক দাও পর্দা পুশিদা मुताबिक চলবার তৌফিক দাও কিয়ামতের ময়দানে মুসিবতের সময়ে উম্মাহাতুল মুমিনিনদের সাথে এলাকার মা বান্দরকে তুমি বিনা হিসাবে বিনা বিচারে জান্নাতবাসীলি বানায়া দিও তোমার কাছে জানাই আমাদের পার্শ্ব বদ নদী রে মায়ানমার ওই আমার আরাকানের মুসলমান বোনেরা বড় নির্যাতিত মায়ের সামনে সন্তান শহীদ বাবার সামনে সন্তান শহীদ সন্তানের সামনে মা বাবা শহীদ স্বামীর সামনে স্ত্রীর স্ত্রীর সামনে স্বামী শহীদ আয়াল্লাহ বাইয়ের সামনে বোন শহীদ বোনের সামনে বাই শহীদ আয় আল্লাহ নাফ নদীর পানি ডাক দিয়া খোয় আল্লাহ রে

আমরা তাদেরকে কে অন্তর থেকে ভালোবাসি আয় আল্লাহ বৌদ্ধদের আমরা ঘৃণা করি আয় আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানাই আমার মায়ানমারের মুসলমানদের কে মুসলমান ভাই বোনদের তুমি তোমার রহমতি সাদর দিয়া হেফাজত করে ডেকে রাখো আল্লাহ তোমাকে রব হিসাবে মেনে নিতে যাইয়া ইসলামকে কে হিসাবে মেনে নিতে যাইয়া আয় আল্লাহ যারা রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন আয় আল্লাহ মেহরবানি করে দয়া করে ওনাদেরকে তুমি শহীদ হিসাবে কবুল ও মঞ্জুর করে না আল্লাহ আল্লাহ হুম লানা না বলি বলি দেয়া রি রে হাম হুমা কামা রব্বায়নি সবাই পর রি কামা রব্বায়নি অনেকেই বিলিন উদ্দেশ্য নিয়ে দোয়া চেয়েছেন যারা যে উদ্দেশ্য নিয়ে দোয়া চেয়েছেন সকলের মনের নেক মকসুদ গুলো তুমি কবুল ও মঞ্জুর করে নাও যারা অসুস্থ তাদেরকে সুস্থ করে দাও জুলহাস ভাই ওনার বাইরের জন্য দোয়া চেয়েছেন দারু শিফা দেবে শিফায়ে কামেলা আজলা নসিব ফরমাও মাওলানা জাহিদুল ইসলাম ভাই তার বোনের জন্য দোয়া চেয়েছেন অপারেশন সাকসেসফুল করে দাও আয় আল্লাহ সুস্থ করে দাও সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া على المرسلين والحمد لله رب العالمين قتين مصيب دين مدير زبان جاري قردين لا إله إلا الله محمد رَسُولُ الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته সুপ্রিয় দর্শক এতক্ষণ আপনারা শুনছিলেন মুফতি নুরুজ্জামান রোমানি সাহেবের গুরুত্বপূর্ণ বক্তব্য ভিডিও পরিচালনার সম্পাদনা ও প্রযোজনা আলী আহমদ ধারা বর্ণনায় আমি অ্যাডভোকেট আজহারুল ইসলাম রানি পরিবেশনায় তহজিব সেন্টার রাজশাহী মোবাইল শূন্য এক সাত এক দুই শূন্য ছয় চার শূন্য তিন তিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো লাগলে কমেন্ট করুন এবং লাইক ও শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন